শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজ আবারও আমাদের প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশের ছড়া সম্রাট জগলুল হায়দার ভাইকে আপনাদের সামনে উপস্থাপন করছি। উনি বলবেন, ছড়া পড়বেন, আমাদের সাথে আড্ডা দিবেন। আপনাদের সামনে শুরু করছেন প্রিয় ছড়াকার, ছড়া সম্রাট জগলুল হায়দার। ধন্যবাদ কবি মোহাম্মদ ইউসুফ ভাই। আজকে থেকে প্রায় বছর তিনেক আগে বা চারেক আগে, 2016 সালের ডিসেম্বরে সম্ভবত, আপনাদের এই চ্যানেলের সঙ্গে আমি ছড়া নিয়ে আড্ডায় বসছিলাম। তো আজকে আবার এই ফেব্রুয়ারি মাস 2020, আমরা এই 2020 বইমেলার মাসেই আজকে এই আড্ডায় আসছি, ছড়া নিয়ে আমার ছড়া শোনাবো। আজকে যারা আমাদের সঙ্গে আছেন, আমরা একসঙ্গে থাকুন, ছড়া শুনুন। আমার আজকে আমি যে ছড়াগুলো পড়বো, এর মধ্যে আমি ইউসুফ ভাই, তারপর নাজমুল এখানে ক্যামেরায় আছে, সেই তাদের ভালো লাগার বিষয়টাকে আমি মাথায় রাখবো। তারপর সামগ্রিকভাবে যে সমস্ত ছড়া সবাই শুনতে চান, তাদের আমি সেগুলো থেকেও কিছু কিছু বলবো। এর মধ্যে শিশুতোষ ছড়া, সমকালীন ছড়া, উত্তর আধুনিক ছড়া, নানা ঘরনার ছড়া পড়বো। শিশুদের উপযোগী একটা ছড়া বলি, স্বপ্ন শুধু সুতোই বাঁধা মন, স্বপ্ন সুতোই মন বেঁধেছি, মনটা রঙিন ঘুড়ি, সেই ঘুড়িতে বাতাস মেখে হাওয়ায় দাঁড়ুন উড়ি। স্বপ্ন সুতোই মন বেঁধেছি, মনটা রঙিন ঘুড়ি, সেই ঘুড়িতে বাতাস মেখে হাওয়ায় দাঁড়ুন উড়ি। বাতাস মেখে নীলের কোলে আকাশটাকে ধরি, সাদা সাদা মেঘের সাথে খুব মিতালি গড়ি। মন রে মন ছোট্ট ঘুড়ি, রঙিন ঘুড়ি, নাচনে বুড়ি, নাচতে থাক, স্বপ্ন নিয়ে সুবাস নিয়ে ফুলের মতো বাঁচতে থাক। তো শিশুতোষ ছড়ার মধ্যে আমরা যেমন দেখি যে আমাদের এখানে ভূতের ছড়া, ভূত বিষয়ক বিষয়গুলোর প্রতি বাচ্চাদের বেশ একটা আকর্ষণ আছে। আমি আজকে একটা ভূতের ছড়া দিয়ে শুরু করছি। ভূত ছিল না যখন, যখন দেশে ভূত ছিল না, কিংবা ভূতের পুত ছিল না, তখন গাছের ডালে ঝুলত না কেউ রাত বিরাতে, পথিক দেখে দাঁত ফিরাতে গভীর নিশির কালে, দাঁতকে নিয়ে বলতো না কেউ তখন বাঁচা মাচারে, আমায় ধরে জব্দ করে তব্দ ভূতের চাচারে। আমরা সমকালীন একটা ছড়া পড়ি, এটা হচ্ছে উল্টা নিয়ম। আমরা জানি আমাদের দেশে আমরা সাধারণভাবে বলে থাকি, যে সবাই বলি যে ব্যক্তি থেকে দল বড়, দলের চেয়ে দেশ। এটা দীর্ঘদিন থেকেই এটা শুনে আসতাম। তো এটা শুনতে শুনতে একসময় মাথায় আসলো, আসলে বাস্তবে ঘটনাটা কী হয়, সেটাই এই ছড়াতে একটা ক্যারিকেচারের মাধ্যমে দেখাইলাম, যে ব্যক্তি থেকে দল বড় আর দলের চেয়ে দেশ, বাস্তবে নেই এই বচনের এতটুকু রেশ। এ নিয়মটা উল্টে গেলেই খেয়াল করে কে তা, দেশের চেয়ে দল বড় তাই দলের চেয়ে নেতা। আমাদের এখানে একসময় সম্ভবত সেটা 92-93 সালের দিকে, ইউসুফ ভাই বলতে পারবেন, যখন স্যাটেলাইট চ্যানেল আসলো, আপনারা জানেন যে একটা সময় আমাদের টিভিগুলো শুরু হইতো এই 6টার দিকে, সন্ধ্যা 6টার দিকে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়ে যেত। এরপর 11:30 শেষ সংবাদ দিয়ে তারপর কোরআন তেলাওয়াত, আবার জাতীয় পতাকা এবং শেষে ঝিলঝিল। আমরা তখন বলতাম ওই যে পোকা পোকা হয়ে যেত যেটা, এটাকে ঝিলঝিল বলতাম। কিন্তু এই যে আমাদের একটা সনাতন একটা সংস্কৃতির মধ্যে আমরা বসবাস করতেছিলাম, এটাই একটা বিশাল ধাক্কা খায় যখন 92-93 দিকে এই স্যাটেলাইট চ্যানেলগুলো আসে, উন্মুক্ত হয়ে যায় সব কিছু। এবং ওই সময় খুব বেশি আমার মনে আছে এখনও, যে আলিশা চিনয় নামে এক পপ সিঙ্গার ছিলেন, ওনার সারাদিন টিভি খুললেই বা আশেপাশে আপনি হাঁটলেও দেখবেন যে শোনা যেত বা বিভিন্ন বাসার থেকে গান ভাসতেছে, মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। তো ওই সময়কার প্রেক্ষিতে আমার একটা ছড়া লেখা, স্যাটেলাইট অপকালচার, আমি এই ছড়াটা পড়তেছি এখন। স্যাট চ্যানেলে প্যাট দেখা যায় কাজল জুহি আলিশার, সবই চলে রসাতলে, টিভি দেখায় খালিশার, চলছে টিভি ঘরে ঘরে অমূল্য পিক আওয়ারে, বাইজি বাড়ির সারটা এখন মুফতে যায় পাওয়ারে, ভি চ্যানেলের ভিজেগুলোর সাপের মতো শরীর যে, ওরা সবাই ফটোকপি ডানা কাটা পরীর যে, কারিশমাজির নৃত্য দেখে চিত্তে জাগে চুলকানি, চোখের বানে চাবুখানে হুর মমতা কুলকানি, কারিশমাজির নৃত্য দেখে চিত্তে জাগে চুলকানি, চোখের বানে চাবুখানে হুর মমতা কুলকানি, বোকারামের বাক্সে সব দেখে চিচিং ফাঁক, চুল ঝরে যায় মাথায় পড়ে টাক, মাথায় পড়ে টাক।
আমরা যুদ্ধ নিয়ে একটা ছড়া করবো এখন। এই জন্য পড়বো যে আপনারা জানেন যে সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে খুবই নৃশংস এবং খুবই অবমান, মানে এক ধরনের নিধনযোগ্য বলা যায়, যাকে যদিও আমরা দাঙ্গা হিসেবে বলতেছি, যে দাঙ্গা সংগঠিত হচ্ছে এবং সেখানকার অসহায় মানুষ, বিশেষত সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ, তারা খুবই বিপদাপন্ন অবস্থায় আছেন। আসলে যুদ্ধ, দাঙ্গা, যেটা যেভাবেই বলি, এগুলো শেষমেশ আমাদের জন্য, মানবতার জন্য খুব কিছু ভালো কিছু তো বয়ে আনে না। ঠিক সেই কথাটাই আমার ওই মধ্যপ্রাচ্যের যে উপসাগরীয় যুদ্ধের প্রেক্ষিতে লেখা 2004 সালে প্রকাশিত আমার বই টুইন টাওয়ার, রুইন টাওয়ার, সেই বইটিকে বলছি শুদ্ধ হোক। দুঃখ দহন কান্না শোক, যুদ্ধে মাতাল বিশ্ব লোক, কষ্ট কাহন আত্মজন, স্তব্ধ হৃদয় ভগ্ন মন, বোমার আঘাত মৃত্যু ভয়, যুদ্ধে কিসে জয় পরাজয়, যুদ্ধ এবার রুদ্ধ হোক বিশ্ব মানব শুদ্ধ। মানে এটা আসলে বলতে চাইলাম যে যুদ্ধে যে হারে সে তো হারে, আর যে জিতে আসলে সেও শেষমেশ জিতে না, সেও আসলে হারে। মানে যুদ্ধের ফলাফলটা এরকমই হয়। এবং এটা ঠিক যে যুদ্ধই আবার ইতিহাসকে নির্মাণ করে, নির্মাণ করে, এটা ঠিক আছে, কিন্তু আমরা যুদ্ধকে চাই না প্রথমত। কিন্তু যুদ্ধ যদি কখনো অনিবার্য হয়, সেই কবিতাও আছে যে যুদ্ধ যখন ফরজ হয়ে যায়, যুদ্ধ যখন মানে আপনার ঘাড়ে চাইপা বসে, তখন আপনি হয়তো তাকে উপেক্ষাও করতে পারবেন না, তখন যুদ্ধে লড়তেও হয়, তবে সেটা হচ্ছে ন্যায়ের যুদ্ধ। এটা হলো আত্মরক্ষামূলক যুদ্ধ, আত্মরক্ষামূলক যুদ্ধ। আমরা এবার শিশুশ্রম নিয়ে একটা ছড়া পড়ি। এই ছড়াটাও আমার অনেক পুরনো একটা ছড়া, যেটা হলো ওইটা একটা সময় ছিল আমাদের গার্মেন্টসে প্রচুর শিশুশ্রম ছিল, এবং এক পর্যায়ে জাতিসংঘ, সম্ভবত তার যে সমস্ত বডিজগুলো আছে ইউনেস্কো বা ইয়ে, তারা শিশুশ্রম নিষিদ্ধের জন্য একটা ইয়ে করে। তো সেই শিশুশ্রম নিয়ে আমি একটা ছড়া পড়ছি। কেউ ডাকে ট্যাবলেট, কেউ কয়, কেউ ডাকে পিচ্ছি, হাক শুনে কয় স্যার, যাই লাগে দিচ্ছি। কেউ ডাকে ট্যাবলেট, কেউ ডাকে পিচ্ছি, হাক শুনে কয় স্যার, যাই লাগে দিচ্ছি। নাম মুছে হয়ে গেছে ইলু বিলু পল্টু, দুর্ভাগা জীবনের ভাঙানাট বল্টু। বয়সটা 11 বা হতে পারে আরো কম, সারাদিন খেটে খুটে অবসর তারও কম, জীবিকার ভার নিয়ে এ বয়সে ব্যস্ত, সংসার পুরাটাই তার কাঁধে ন্যস্ত, মে দিবসে লিখে বসে তাই ব্যথা ডায়রি, এই কি জীবন বড় দিলে তুমি মাইরি। মানে এটা ওই ছেলেটাই লাস্ট যে দুটো লাইন, অর্থাৎ তার অনুভূতি। সে ছেলেটা একটা খ্রিস্টান ছেলে হতে পারে, সে একটা অন্য কেউ হতে পারে, অর্থাৎ সে মে দিবসে যখন এই শ্রমিকের অধিকার নিয়ে কথা বলা হইতেছে, ঠিক সেই দিন তার অবস্থাটা এরকম, তার ভাষায় বলা। আমাদের সমাজে অনেক লোক আছে যারা অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায়, ঠিক তাদের নিয়ে একটা ছড়া। এত খায় লোকের মাথায় কাঁঠাল ভেঙে, কোষ খেয়ে যায় মিয়াজি, পরের টাকায় পরোটা খায়, খায় সমুচা পিঁয়াজি, খেয়ে খেয়ে বাড়ছে ভুড়ি, কাটছে সবার পুষ্টি, এত খাবার পরেও নাকি নেই মোটে সন্তুষ্টি। আমাদের এই আড্ডা ইস্যুতে একটা বলছিলেন একটা কথা, আই এম স্যাটিসফাইড দাই সেলফ, এই যে স্যাটিসফ্যাকশন। আমি আমার একটা সাক্ষাৎকারে বলছিলাম, ওইটা দৈনিক ইত্তেফাকে সম্ভবত, এবং ওইটা একটা হেডিং করছিল যে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হোয়াট ইজ সাকসেস, মানে সফলতা কী। আমি সেখানে, নাজমুল জানো, আমি এক কথায় উত্তর দিয়েছিলাম স্যাটিসফ্যাকশন। আসলে সব স্যাটিসফ্যাকশনটাই সফলতা। আপনি অনেক আছে আপনার, কিন্তু আপনার মধ্যে স্যাটিসফ্যাকশন নাই, আবার আরেকজনের অনেক কম আছে কিন্তু অনেক বেশি স্যাটিসফাইড, আসলে হি ইজ দ্য হ্যাপি ম্যান, সেই তো সুখী মানুষ। এবং এখানে আমাদের একজন কবি আছেন, আমরা ওনার কবিতাও একটু আগে বলে শুনলাম, আতিক ভাই এবং ইউসুফ ভাই হয়তো জানান, আমাদের পাঠ্য বই একটা বই ছিল আলেকজান্ডার পোপের হ্যাপি দ্য ম্যান। আমরা কিন্তু আজকে শুধু ছড়াই বলবো এমন না, আমি চাচ্ছি যে একটু আমরা ঘরে কথাবার্তাও বলতেছি। তো ওই সেই হ্যাপি দ্য ম্যানের মধ্যে কে বলা হলো, যে সেই লোকটাই কি সুখী বলা হলো, যেটা আলেকজান্ডার পোপ একজন মডার্নিস্ট পয়েট, আজকে থেকে হয়তো 200-250 বছর আগের তিনি কবি হবেন। তো সেটা আমাদের একদম প্রথম কবিতা ছিল সম্ভবত আমাদের SSC যে পাঠ্য বই। তো ওই যে এখন এই হ্যাপিনেসটা, সুখ অনুভূতিটা, এটা হচ্ছে আসলে আপনার স্যাটিসফ্যাকশনটাই আপনার সুখানুভূতি, আপনার সাফল্য। আমি সেই কথাটাই ছড়াতে বলছিলাম। যাকে আমরা বাজেট আসে আমাদের প্রতি বছর,
আমরা বাজেট নিয়ে আমার অনেক ছড়া আছে, আমাকে বিশেষত বাংলাদেশে একটা সময় মেইন স্ট্রিম ডেলিজগুলোতে আমাকে প্রায় 16-17 বছর একটানা লিখতে হইতো, এবং ওই পত্রিকায় যেহেতু কারেন্ট ইস্যুগুলোকে অ্যাড্রেস করার একটা বাধ্যবাধকতা থাকে, ফলে দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে কিছু বিষয় আমাকে বারবারই লিখতে হয়েছে। যেমন এই বছর বাজেট আসছে, আমার কাছে হয়তো ইত্তেফাক থেকে বলতেছে ভাই একটা ভাইয়া একটা বাজেটের উপর একটা ছড়া দেন, হয়তো আমাকে যুগান্তর বলতেছে একটা বাজেটের উপর ছড়া দেন, তো এইভাবে আমাকে ছড়া অনেক সময় লিখতে হয়েছে। তো তার থেকে আমি একটা ছড়া এখান থেকে পড়ছি। বাজেট দাম বাড়ে ঘাম বাড়ে পেটে শুধু আম বাড়ে দর দর ঘামিরে, বাজেটের জ্বালাতে কই যাব পালাতে বলো কোথা থামিরে, দমে দমে ভ্যাট বাড়ে ট্যাক্সের প্যাট বাড়ে থর থর কাঁপিরে, মনে মনে শোক বাড়ে হই বুঝি পাপিরে, সংসারে সংসাজি দ্রব্যের লিস্টে বাজেটের চাকা যায় সব স্বাদ পিষ্টে। এই যে মধ্যবিত্তর যে জীবন বা নিম্ন মধ্যবিত্তের যে জীবন থাকে, আসলে সেই জীবনের এক ধরনের বাজেটের কি প্রভাব হয় এই কবিতাটাতে সেটাই বলা হয়েছে। আমরা আবার দেখি যে অনেক সময় বিভিন্ন বিষয় আসে আমাদের। আমার অনেক ছোটবেলায় আব্বা একটা কথা বলতেন যে মিথ্যা তিন প্রকার, একটা হচ্ছে যে মিথ্যা, একটা হচ্ছে যে মিথ্যা, এবং সর্বশেষ হচ্ছে যে পরিসংখ্যান। অর্থাৎ পরিসংখ্যানের মধ্যে দিয়ে এক ধরনের মিথ্যাচার করা হয়, পরিসংখ্যান দিয়ে আমরা নানানভাবে পরিস্থিতিকে নিজেদের পক্ষে নিতে পারি বিপক্ষে নিতে পারি, এই চেষ্টাটা থাকে আর কি। তো ওইটার থেকেই হয়তো এই কথাটা আসছে, এবং এটা কোনো এক কোনো গ্রেট ম্যান সেইংস এটা, কিন্তু আমি আব্বার কাছে প্রথম শুনছিলাম। তো এটাই এক সময় আমাকে ইয়ে করে 2001-এর দিকে একটা আমাদের এখানে পশু শুমারি হয়, তখন এই পশু শুমারির উপরে পশু শুমারিগুলো আসলে কীভাবে হয় বা আজ আদর শুমারিতেও, তো ওইটা নিয়ে আমি একটা ক্যারিকেচার করছিলাম। সেই ক্যারিকেচার আমার ছড়াটা ছাগল শুমারি, এবং এই ছড়াটা আমি যেখানেই যাই সেখানে আমাকে পড়তে হয়, তা আমি আজকে সেই ছড়াটাও পড়তেছি ছাগল শুমারি। ছড়াটার মধ্যে একটু অঙ্ক আছে, আপনারা খেয়াল করবেন। পরিসংখ্যান বোর্ড বসেছে হিসেব কিতাব নিতে, বাংলাদেশে ছাগল কত ভূমির বিপরীতে, সেই মোতাবেক নামলো কাজে দুই জুনিয়র কর্মী, রিপোর্ট দিল বোর্ডের কাছে সার্ভে করে বর্মি, দুদিন বাদে বোর্ড মিটিংয়ে সাহেব বলে ফেলেন কেমন করে এমন হিসেব জলদি এত পেলেন, কথা শুনে কর্মীরা কয় বর্মি যাওয়ার পরে দেখেছিলেন 10টা ছাগল একটা মাঠে চড়ে, এরপর সেই মাঠটা মেপে তার এরিয়া নিলাম, সেটা দিয়েই দেশকে পুরো ভাগ করে সার দিলাম, ভাগফলটা গুণন করে 10টা ছাগল দিয়ে মোট ছাগলের হিসেবখানা সঙ্গে এলাম নিয়ে, হিসেব শুনে রাগে সাহেব কাঁপছে থর থর, হয়নি বাপু তিনটে ছাগল ওর সাথে অ্যাড করো, থতমত কর্মীরা কয় বাদ গেল ফের কে, সাহেব বলেন তোমরা দুটো এবং আমি হে। এই যে এটা হচ্ছে যে পরিসংখ্যানের অবস্থা, এটা ক্যারিকেচার, হয়তো সব পরিসংখ্যানবিদরা এরকম করেন না, অনেকে হয়তো খেটে খুটেও কাজ করেন। আমাদেরকে জ্যামকে খুব মোকাবেলা করতে হয় প্রতিনিয়তই, প্রতিদিনই আমরা সকালে অফিসে যাইতে এবং বিকেলে বা সন্ধ্যায় বাসায় ফিরতে, এটা মানে এক অর্থে যদি বলি যে যন্ত্রণা ভোগ করি কিংবা উপভোগও করি। এখন আমরা আসলে আমি মনে করি আমি খানিকটা উপভোগও করি, ওই যে জ্যামের জন্য একটু ঘুমও দিই বা একটু যে ফেসবুক চালাই, এটা এক ধরনের হয়। যাই হোক, এটা অনেক আগের লেখা জ্যাম নিয়ে, এটা একটু অন্য ছন্দটা একটু ভাঙা ভাঙা করে, যেমন যায় না পথে হাঁটা রাস্তা পুরা কাটা, ফুটপাতে যে ভিড় কেউ বেঁধেছে দোকান সেটাই কেউ বেঁধেছে নীল, পুলিশ করে কি একাটুকু ধাওয়া দিয়েই তোলে মাসিক ফি, রিক্সা বেরি বাস ট্রাফিক জ্যামের ফাঁস, সবুজ হলুদ লাল সিগন্যাল কি মেনেছে কেউ আজ কিংবা কাল, সামনে পেলে গাড়ি ইচ্ছে মতো বাজাই ভেবু সবার তাড়াতাড়ি, হইচই হল্লা শুধু শুধু পাল্লা, হইচই হাল্লা শুধু শুধু পাল্লা, কেউ পারে না যেতে আটকে থাকে পথে সবাই নিজের পাতা নিজেরা ফাঁক পেতে, কেউ পারে না যেতে আটকে থাকে পথে সবাই নিজেরা ফাঁক পেতে, জেব্রা ক্রসিং কেউ ধরে না ওভারব্রিজে কেউ চড়ে না, সবাই ছোটে ইতিউতি ইচ্ছে মতো গুতাগুতি, আইন মানাই ফাইন বুঝি ঢাকার পথে প্রান্তরে, তাই তো থাকে ভিড়ের বহর হয় না তো জ্যাম খান্তরে, জ্যাম থেকেই জ্বালা ঢাকায় জীবন স্তব্ধ এখন ভীষণ ঝালা পালা।
আচ্ছা, অনেক আগে এটা দৈনিক যুগান্তরে প্রকাশিত আমার একটা বইয়ে, আমি আসলে যে পড়াগুলো পড়ছি আজকে আমার সমগ্র থেকে পড়ছি, আমার সমগ্রের ভেতরে জগলুল সমগ্র নামে আমার যে সমগ্র সেইখানে আমার 14টা বই আছে। এখানে আমার টোটাল মোট বই প্রায় 50টার মতো, তার মধ্যে এখানে 14টা বই সংকলিত আছে। এখানে আমাদের রাজনীতি নিয়ে একটা ছড়া পড়ি, যে এটা একটা ক্যারিকেচার। এই ছড়াটা আমি আমার খুব একটা আমাদের বিখ্যাত একটা পদ্য আছে বা কবিতা আছে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং ওই তালে ওই ছন্দে মাত্রায় আরও কিছু কবিতা আছে, বন্দালি মিয়ার কবিতাও আছে। তা আমি ওই ঢঙে ছড়াটা লিখছি, আমি ঢঙটা বলে দিচ্ছি। আমাদের রাজনীতি, আমাদের রাজনীতি চলে নানা বাঁকে, বিরোধীরা ঘন ঘন হরতাল ডাকে, আর যারা পাশ করে সরকারে যায় তারা শুধু পেট পুড়ে নিজে খেতে চায়। সংসদে হইচই বয়কট চলে, দেশবাসী তাই নিয়ে নানা কথা বলে, তবু তাতে কভু কারো ফেলে না তো হুঁশ, তাই ভাই জনপদে বাড়ে গণ রোষ। জনগণ ক্লান্ত যে দেখে এই খেলা, রাজপথে ভাঙচুর চলে সারা বেলা, দিনে দিনে দিন যায় কোথা যায় দেশ, দলবাজি করে করে স্বপ্নের আর শেষ। এটা আমাদের আরেকটা ছিল 90-এর দশকে, বিশেষ করে এরশাদ সাহেব যখন উনি যখন ক্ষমতায় ছিলেন, বা সেই সময়ের খেলাপি কালচারের যে বিষয়টা আসলো, ঋণ খেলাপি, এটা ওই সময়কার ইয়েকেই, সেই সময়কেই লেখা খেলাপি কালচার। আমার পুরানো ছড়াই আমি পড়তেছি। চক 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 টাকার তোরা, সেই টাকাতে পকেট মোড়া, কিভাবে যে আসে অন্তরে সব ক্লেপ ঢাকা রয়, বাহিরে চাঁদ হাসে। সুটেড বুটেড লাইফ, ছোটে দামি পাই, ধোঁয়ায় ভরা ঘর, ব্যাংক আছে বিমা আছে, লোন নিতে কি ডর। লোন নিয়েছে দুহাত ভরে, সাজিয়ে পকেট থরে থরে, এখন দেনাদার, কি হবে আর নিউজ হলে, সবাই কেনা তার। ঋণ খেলাপি, সুবেশধারী সদালাপি, সবাই চেনে আজ, এদিক সেদিক দিয়ে টিয়ে ইলেকশনের টিকিট নিয়ে এরাই সাজে রাজ। সবাই কেনা তার, এটাও সমকালীন ছড়া। আমরা জানেন যে সমকালীন ছড়াগুলোতে সাধারণত আমরা সমাজ রাজনীতির যে সমস্ত অসঙ্গতি থাকে সেগুলোর দিকে একটু আলো ফেলার চেষ্টা করা হয়, তো এটাও সেরকম। ছড়াটার নাম হচ্ছে উল্টা। দেশ নেতারা দেশটা নিয়ে করছে নানান মশকরা, ভাবছে দেশের মানুষগুলো কি করে যায় বশ করা। এটাও প্রায় বছর বিশেক আগের ছড়া, যুগান্তরে ছাপা সম্ভবত। দেশ নেতারা দেশটা নিয়ে করছে নানা মশকরা, ভাবছে দেশের মানুষগুলা কি করে যায় বশ করা। উষ্মন্তর ধূষমন্তর খুষমন্তর ঝেড়ে, প্রতিশ্রুতির ফানুস পোড়ায় চোয়াল নেড়ে নেড়ে। উষ্মন্তর ধূষমন্তর খুষমন্তর ঝেড়ে, প্রতিশ্রুতির ফানুস ওড়ায় চোয়াল নেড়ে চেড়ে। মানুষ কি আর বুঝছে এসব, ছুটছে শুধু পিছে, উষ্টা হোঁচট খেয়ে শেষে দেখছে সবই মিছে। 30 বছর দেখে দেখেই ভাঙছে এবার ভুলটা, ভণ্ড নেতা সামাল সামাল, সামনের সময় উল্টা। 30 বছর, তার মানে বোঝা যাচ্ছে যে এটা আজ থেকে 20 বছর আগে ছড়া, তখন 30 বছরে। আমার একটা ছড়া বই আছে, বইটার নাম হইতেছে যে রাজনীতি ভাঁজ নীতি। আমি সেখান থেকে, আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে একটা সময় যারা বাম রাজনীতিতে খুব কমিটেড ছিলেন, ডিভোটেড ছিলেন, পরবর্তীতে তাদের স্খলনও আমরা দেখছি, ওদের ও এই বিষয়টা নিয়ে আমার একটা ছড়া, মজাই মজা। লাল লাল ঝান্ডা অশ্বের আন্ডা, নেতা খুব পেড়ে যায়, রোজ দেখি তাইকে পল্টনে মাইকে, বিপ্লব ঝেড়ে যায়। বিপ্লব বন্ধা রজনীর গন্ধা, হাতে দল পাল্টায়, নেতা খুঁজে নেমে যায়, খেয়ে দিয়ে ঘেমে যায়, মজে মাথা মালটায়। মানে এক সময় যে নেতার কাছ থেকে আমরা খুব বিপ্লবের বাণী শুনতাম, ওই সময় এটা হয়েছে। যেমন 90 দশকে আমরা অনেকেই দেখলাম যে সামরিক বিয়ের সঙ্গে তারা যোগ দিলেন, এইসব প্রেক্ষিতেই লেখা আর কি। আচ্ছা, আমাদের দেশে আমরা জানি যে চামচা মিয়ে নিয়ে, আমি সমকালীন ছড়ার ভিতরে যেহেতু বেশি পড়তেছি, যে চামচা মিয়ে নিয়ে আছে একটা ব্যাপার থাকে, যে অনেকের মধ্যে তেলবাজি, সেই চামচারা চামচাদের নিয়ে একটা ছড়া। চামচারা সব চশমা লাগান, দেখুন যে চারদিকে আজ কিরূপ, জ্বলছে মানুষ পুড়ছে মানুষ, মানুষ বড়ই বিরূপ। চামচারা সব এসি রুমে টিন্টেড গ্লাস, জানালায় বাঁধা পর্দার, জনমনে আজ
দাব দাহ তবু টের পায় না সর্দার। এটা এক একটা এক এক ছন্দে গেছে। চামচারা সব গামছা বাঁধুন পিঠের উপর, তবক তবক উচ্চ অতি, খুঁজছে মানুষ খেপছে মানুষ, এবার হবেন তুচ্ছ অতি। অর্থাৎ চামচামি করে আসলে মানে মানুষ তো নিজের ব্যক্তিগত লাভ লোভ লালসার জন্যই সেটা করে, কিন্তু আসলে দেশের তাতে তো কিছু হয় না। এই কথাটাই বলতে যাচ্ছিলাম আর কি। জাদুঘর, আপনারা জানেন নেপালে এই যে রাজতন্ত্র ছিল, সেই রাজতন্ত্র যখন ভেঙে গেল এবং তারপর যখন গিরিজা প্রসাদ কৈরালা উনি ক্ষমতায় আসলেন একটা টার্ম, কিন্তু তারপরেই গিরিজা প্রসাদ কৈরালা এবং তার সঙ্গে তার প্রতিবেশী দেশের সঙ্গে যে ইয়েটা, এটা নেপালিদের মধ্যে, নেপালি মাওবাদী যারা তাদের মধ্যে এক ধরনের রিপারকেশন হইল এবং একটা বিপ্লব ঘটে গেল নেপালে। সেখানে আমি সেই সময়কার বিপ্লবের উপরে নেপালের বাবুরাম ভট্ট সেই সময় তার নেতা ছিলেন, এবং সেই তারও আবার বাবুরাম ভট্ট ছিলেন পলিটিক্যাল নেতা কিন্তু তার দার্শনিকতা ছিলেন প্রচণ্ড। আপনার ইসুফের নামগুলো মনে আছে কিনা, তা আমি ওই বাবুরাম ভট্ট এবং প্রচণ্ড এবং ওই নেপালের সেই আন্দোলন নিয়ে ওই সময় যে ছড়াটা লিখছে, এটা পত্রিকায় ছাপা হওয়া ছড়া, হুরমুর হট্ট বাবুরাম নেপাল কাণ্ড, ছড়াটার নাম নেপাল কাণ্ড। হুরমুর হট্ট বাবুরাম ভট্ট, নেপালের রাজপাট ভেঙে দেয় ফাট ফাট, মট মট মট্ট বাবুরাম ভট্ট। বাবুরাম ভট্ট প্রচণ্ড শিষ্য, গুরুর ভুরুর নাচে নৃপতির নলি ছিঁড়ে, তাই পট পট্ট বাবুরাম ভট্ট। বাবুরাম ভট্ট প্রচণ্ড শিষ্য, তার সাথে যুগপত উল্টায় পাল্টায় শোষণের দৃশ্য, রাজা আজ নায়িকাজ পথে বসে নিঃস্ব, দেখে সারা বিশ্ব। ওই নেপালের রাজতন্ত্র খতম হলো যখন, একটা লোক পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে, আসলে সে আলটিমেটলি বুঝে যে এই যে নিজের দেশ বা নিজের বাড়ি বা নিজের ঘর, এটা হচ্ছে যেমন রোমের ইয়েতে ইংরেজিতে একটা প্রবাদ আছে যে হোম সুইট হোম, আসলে ঘরই আমাদের স্বর্গ, ঘরই আমাদের বেহেস। তো এই কথাটাই এখানে আসছে সারাটা ঘুরে। এইভাবে ব্রহ্মচারী, জাপান গেলে হাঁপান শুধু, চায়না গেলে খায় না, পেটের রোগে ভুগতে থাকে পৌঁছে গেলে গায় না, তিরতিরিয়ে কির মিরিয়ে কিরিবিটি পার হয়ে, হাইতি গিয়ে গাইতি চালায় লাইন বেঁধে সার হয়ে, লোকটা তবু ঘুরতে থাকে ব্রাজিল পেরু ঘানায়, ঘুরে ঘুরে ঘোরার যত অভিজ্ঞতা বানায়, অবশেষে দেশে ফিরে একটা কথাই শোনায়, সুখ যা বলো সবই তো এই আমার ঘরের কোনায়। আচ্ছা, আমাদের একটা রোগ আছে বাঙালির যেটা বলা হয় যে বাঙালি একাই একশো, বাঙালি একাই, আমরা মানুষে বলি যে আমি একাই একশো, কিন্তু একাই একশো, কিন্তু একশো জন কিন্তু এক হইতে পারে না, একাই একশো হইতে পারে কিন্তু একশো জন না, দুইজন বাঙালি এক হওয়া, তিনজন হইলেই সেখানে আবার মানে দলীয় কোন্দল শুরু হয়ে যাবে, তিনজনের মধ্যেই মনে করেন যে দুইটা একদিকে একজন একদিকে, এরকম হয়ে যায়। তো সেটা নিয়ে আমি একটা লিখছিলাম, এটা অনেক আগে ছাপা কবিতা। এক, একাই সবাই একশো বটে কিন্তু কেউই এক না, ভাগাভাগি ভাঙাভাঙি চলছে কেমন দেখ না, একাই সবাই একশো বটে কিন্তু কেউই এক না, ভাগাভাগি ভাঙাভাঙি চলছে কেমন দেখ না, মতে মতে মতান্তরে বাড়ছে মনি এই দেশে, লাগছে সবাই সবার পিছে ঈর্ষা ভরা সেই দেশে, একা একাই একশো হয়ে পাওনা কিছুই খুঁজে তো, একা একাই একশো হয়ে পাওনা কিছুই খুঁজে তো, একশো জনে এক হও তাই বলছি সেটাই বুঝে তো। আমরা ঢাকা শহরকে নিয়ে, ঢাকা শহর আমাদের ভালোবাসার শহর, আমরা এই শহরে থাকি, এই শহরে বাস করি, এই শহরে নানান সমস্যা আছে, সংকট আছে, কিন্তু এর মধ্যে সম্ভাবনা আছে, এর মধ্যে আবার আনন্দ আছে, সেই কথাগুলি আমি বলতেছি যে ঢাকা শহরের একটা চিত্র। আমার শহর, আমার শহর, আমার ভিড় ধোঁয়ায় ঘেরা, আমার নীড় আমার তো, এইখানে রোজ ছোট 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 আবার সময় থামার তো, আমার শহর আমার দায় রোজি জ্যামের প্রশ্ন পায় শিকল হয়, ঘন্টা মিনিট মুহূর্ত সব পথে পথে বিকল হয়, তবু আমি কবু আমি শহরটাকে ছাড়ি না, এই শহরের সঙ্গে কিছু আর মেলাতে পারি না। আচ্ছা, আমার একটা প্রেমের তো নানান রকম ভাবে আসে আমাদের তো আমি কিছু একটা ক্যারিকেচার, প্রেম নিয়ে এক ধরনের ক্যারিকেচার, এটা জাস্ট ফান একটা ছড়া, ওই যে ফান কিছু ম্যাগাজিন ছিল এগুলো তো আমাদেরকে লিখতে হইতো তখন, বিভিন্ন উন্মাদ ছাড়া পত্রিকা যেমন প্রথম আলো ইত্তেফাক, তারপর বিভিন্ন সেগুলো তো আমাকে লিখতে হইতো, তো ওই সময়কার একটা ফান ছড়া আমি এখন একটু বলি।
কিন্তু এটা একটা প্রেম বিষয়। তখন ছিল হঠাৎ করে ডিজোস একটা জেনারেশন আসছিল, আমরা ডিজোস যেমন একসময় আমরা পপ শুনছি, যে পপ জেনারেশন বা ডিস্কো একটা পরে শুনলাম, ওই সময় একটা ছিল ডিজোস জেনারেশন। এই ডিজোস জেনারেশনের অবস্থা নিয়ে আমার লেখা একটা ছড়া, সেটা হচ্ছে যে নাম হচ্ছে যে ডিজোস প্রিয়া। হাইফাই লাড়কি এক দুই চারকি, গুনে গুনে আটটা, প্রেম নাই পাট্টা, কুচকুচ মিঠে তার আর কিছু খাট্টা, লাড়কিরে আর কিরে বর্ষিতে গাঁথা যায়, ঠ্যাং যদি ড্যামরা তো টঙ্গিতে মাথা যায়, এই করে সেই করে রমনাতে প্রেম, এই করে সেই করে, এই করে সেই করে আশুলিয়া প্রেম সেরে রমনাতে ডেট করে, একখানা মোবাইলে ছয় সিম সেট করে, হাইফাই হাইফাই সাইফাই লিজ্জা, উইম্পিতে বার্গার পিজা হাটে পিজ্জা, খায় দায় গান গায় উড়া ধোরা মৌজে, ফ্রেন্ড হবে সাথী হবে হবে না সে বৌজে, হাইফাই হাইফাই সাইফাই বেবি, দেখে জোস আফসোস হেভি লাগে হেভি। আমরা কিন্তু ওই জেনারেশনটা এরকম ছিল যে রাত বারোটার পরে ওই ফ্রি করে দিল মোবাইল কল, তখন তারা এই তখনকার যারা টিনেজার যারা ছিল তারা এটার মধ্যে পড়ে গেল আর কি। যাই হোক, আমরা এখন সেই সময় পার হয়ে আসছি, এখন ডিজোস বিষয়টা এখন ওইভাবে নেই। এখন আবার আমরা নেটিজেন, আমরা ফেসবুক কিংবা আরও অন্যান্য যে অনলাইন এগুলোর মধ্যে ব্যস্ততার মধ্যে, এখন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এগুলোতে ব্যস্ত হয়ে গেছে সবাই। যাক, আমরা আরেকটা আমি এবার আমার একটা ছড়া আছে, যেটা হচ্ছে যে বাংলা ভাষায় কিছু কবিতা আছে, আমি এটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে যে কিশোর কবিতা বলা হয়, আপনারা অনেকে জানেন কিশোর কবিতা, কিন্তু আমি কিশোর কবিতা শব্দটাকে প্রত্যাখ্যান করি। প্রত্যাখ্যান করি প্রথমত এই কারণে, কিশোর কবিতা শব্দটা আমার কাছে একটা ইম্পোজড একটা শব্দবন্ধ মনে হয়েছে, যে এটা জোর করে চাপায় দেওয়া হয়েছে। যেমন ধরেন আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলি, যে মনে করো মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ মা পালকিতে মা চোরে, বীরপুরুষ কবিতাটার নাম। কিংবা আমরা যেমন ছোটোবেলায় পড়ছি লিচু চোর, বাবুদের তালপুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা, বলিতাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না, লিচুর এক গাছ আছে না, হতো না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে, এই যে কবিতা। কিংবা খুকি এবং কাঠবিড়ালি, কাঠবিড়ালি বাদ্রিমুখী মারব ছুরে ঢিল, হ্যাঁ এই যে কবিতাগুলা। কিংবা জসীম উদ্দিনের কবিতা আছে এরকম, এই কবিতাগুলোই আসলে পরবর্তীতে এটা সত্তর দশকে এসে এগুলোকে নামকরণ করা হলো যে কিশোর কবিতা। আসলে কিশোর কবিতা কিন্তু ছিল না, রবীন্দ্রনাথ কিন্তু কিশোর কবিতা লেখেন নাই, নজরুল কিশোর কবিতা লেখেন নাই। এখন এগুলাকে একটা কিশোর কবিতা বলে একটা ট্যাবলেট বানায় এর ভিতরে ঢুকায় দেওয়া হলো, একটা বিচি তৈরি করে। কিন্তু আমি এটার বিরোধিতা করলাম কয়েকটা কারণে। এর একটা কারণ হইতেছে, যদি প্রথমেই আমি প্রশ্ন করি যে এই কবিতাগুলো কিশোর কবিতা কেন, কিশোর লেখে, তাতে এই কবিতা জহুরুল হায়দার লেখে, তাহলে জহুরুল হায়দার কি কিশোর না, জহুরুল হায়দার কিশোর না, তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে কিশোর লেখে না, তাহলে এই কবিতাগুলো কি এই জন্য কিশোর যে এগুলো কিশোর পড়ে না, এই কবিতা তো মোহাম্মদ ইউসুফ ভাই পড়ে, কবি মোহাম্মদ ইউসুফ আনন্দ আনন্দ উপায়, তাহলে কি মোহাম্মদ ইউসুফ কি কবি কিশোর না, মোহাম্মদ ইউসুফ তো কবি ষাট বছরের তরুণ, কিন্তু উনি তো কিশোর না। আচ্ছা তাহলে কিশোর লিখেও না কিশোর পড়েও না, তাহলে প্রশ্ন আসতে পারে তাহলে এই কবিতাগুলা কি তার আঙ্গিকগত কারণে সমত্ব একটি বা পূর্ণ একটি কবিতা হয়ে উঠতে পারে নাই, মানে এটা একটা আধুরি কবিতা, মানে আধুরে অবস্থায় আছে, অর্থাৎ পূর্ণাঙ্গ না, একটু পঙ্গু একটা কবিতা, এই জন্য একে আমরা একটা পরিপূর্ণ যুবক বলতে পারতেছি না, এটাকে কিশোর বানায় রাখতেছি নিশ্চয়ই না, এটা একটা পূর্ণাঙ্গ কবিতা, এটা একটা চলচ্চাবের কবিতা। তাহলে এই যে ব্যাপারগুলা, এর মধ্যে আমি যখন এগুলো নিয়ে ভাবতেছিলাম, একসময় বইমেলাতে আমাকে একটা মেয়ে একবার প্রশ্ন করলো, যে একজন বললেন ভাইয়া এই যে কিশোর কবিতা বলে এগুলো কি আমরা কিশোরীরা পড়তে পারবো না, এখন ডেঞ্জারাস প্রশ্ন চলে আসলো, এখন লিঙ্গ বৈষম্যের পার্টে পড়ে যাচ্ছি। যে এটা মজা করেই বলছি, লিঙ্গ বৈষম্যের পার্টে যেমন ধরেন একসময় আমাদের এখানে করা হলো কি, যে চেয়ারম্যান যে পোস্টটা, যখন আমরা যেমন আমাদের দুটা প্রধান রাজনৈতিক দল, একটা বাংলাদেশ আওয়ামী লীগ, একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর মধ্যে যখন আমাদের জাতীয়তাবাদী দলের শহীদ জিয়াউর রহমান যখন মারা গেলেন, তখন ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি হলেন দলের চেয়ারপারসন, এখন ওই চেয়ারম্যান আসলো, পোস্টার নাম ছিল চেয়ারম্যান, কিন্তু এই বিষয়টাকে মাথা রেখে কিন্তু এটাকে চেয়ারপারসন করা হলো, এক ধরনের লিঙ্গ নিরপেক্ষ শব্দ দেওয়া হলো। এখন সেটা পরবর্তীতে আওয়ামী লীগের ভিতরেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একসময় আসলেন, তিনিও সভানেত্রী, যদিও অনেকে সভাপতিও বলে, তো এখন এরকম বলা হচ্ছে, তো এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। এবং আরেকটা বিষয় হলো যে কিশোর যদি এই রকম শব্দটা আসে, তখন ধরেন আপনি বলতে পারেন যে শিশু সাহিত্য তো আছে,
বা ইংরেজিতে জুভেনাইল লিটারেচার যেটাকে বলা হয়। এখন শিশু সাহিত্য আসলে সমস্যাটা হচ্ছে না, লিঙ্গ বৈষম্যগত কোনো সমস্যাটা হইতেছে না, কারণ হচ্ছে শিশু তো সবাই শিশু, আমরা মেয়ে শিশুও শিশু, ছেলে শিশুও শিশু। কিন্তু কিশোর তার আবার একটা লৈঙ্গিক একটা পরিচয় আছে, হ্যাঁ, সে একটা জেন্ডারে পড়তেছে, তাহলে তার বিপরীত একটা জেন্ডার আছে। তো যাই হোক, এগুলো নানান বিষয় আরও এর সঙ্গে আরও কিছু তাত্ত্বিক বিষয় আছে, একাডেমিক বিষয় আছে, সেগুলো মিলে আমি এটাকে নাম দিলাম কাব্য ছড়া। কেন নাম দিলাম? আসলে এগুলোর এক ধরনের ছড়ার স্ট্রাকচার থাকে, এই ছড়াগুলোতে শরীরটা থাকে ছড়ার মতো, কিন্তু এর মধ্যে কাব্যময়তা থাকে, ভাবময়তা থাকে, এর মধ্যে চিত্রকল্প থাকে, যেটা কবিতায় থাকে। চিত্রকল্প ছড়ার জন্য কিন্তু অত জরুরি না, ছড়া কিন্তু ধাই ধুর মানে মেরে দিবে, হ্যাঁ, ধাম ধুম ছক্কা মেরে দিয়ে ছড়া চলে যাবে, কিন্তু কবিতা হয়তো একটু ঠেকায় ঠেকায় খেলবে, কবিতা নানান দিকে কোনাকাঞ্জা দিয়ে চলে যেতে চেষ্টা করবে। তা এটার মধ্যে হয় কি, তাহলে তার যে স্ট্রাকচারটা ছড়ার মতো, কিন্তু তার মধ্যে ওই ভাবময়তা কবিতা, সেই ভাবময়তা থাকে। তাহলে দুটো মিলে যদি আমি এরকম বলি, আমার মাথায় তখন এটা আসলো, তাহলে এটা পোয়েট্রিও আছে, এর মধ্যে রাইমও আছে, তাহলে এটা এক ধরনের পোয়েট্রিক রাইম। তখন আমি এটাকে বললাম যে এটা কাব্য ছড়া, এবং এই পরবর্তীতে আমার শুরু হলো কাব্য ছড়ার চর্চা, এবং আজকে পর্যন্ত আমার প্রায় 8-9টা কাব্য ছড়ার বই বেরিয়েছে। যে কিশোর যে কাব্য ছড়া, তো আমার কাব্য ছড়ার বই বিকেল খেকো টাওয়ার, সেখান থেকে আমি একটা ছড়া পড়তেছি, ওদের কথা, মানে কাব্য ছড়া। আকাশ যখন কালার টিভি নীল সাদা রং পচে, আকাশ দেখেই টিভি দেখার স্বাদটা আমার ঘোচে। আঙ্গ ঘরে টিভি নাই, টিভি কি ভাই ধূর তুরি সাই, আঙ্গ কিন্তু ঘরই নাই, যা আছে তা ঝুপড়ি, বাঁশের চাটির মাথায় ছিঁড়া পলিথিনের উপরি। এইটারে কেউ ঘর কয়, ঝড় 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 কয় আয়াই দিম উড়াইয়া, আঙ্গ জীবন খোড়ার জীবন চলছে তবে খোড়াইয়া। আঙ্গ লজেন্স মিমি নাই, পোষা কুকুর জিমি নাই, একটা আছে নেরি কুকুর, বাথটাব নাই ডোবা পুকুর, তাতেই থাকে ঝুপুর ঝুপুর ডুব, খুব মজা ভাই খুব। আঙ্গ ইলিম গিলিম নাই, টিকিট কাইটা ফিলিম নাই দেখা, মুইছা গেছে আগা গোড়ায় আঙ্গ ভাগ্য রেখা। আঙ্গ লেখা পড়া নাই, হোমওয়ার্ক করা নাই, আদব আদর নাই, শাসন নাই, স্কুলেতে আসন নাই বসার, এই বয়সেই পাইতা নিছি ফুটপাতে তাই পশার। আচ্ছা, আবার আমাদের এখানে এই যে সময় কিন্তু এক ধরনের, আপনার কবিতাকে আমার সম্ভবত এটা বার্টন রাসেল কিংবা বার্নার্ড শ, আমি এই মতো বলতে পারছি, দুজনে একজন বলছেন যে সেরা লেখককে, সেরা লেখক তিনি যিনি তার নিজের সময়কে লেখেন। এখন এই যে সময়কে লেখা, তো সময়কে রেসপন্স করতে হয়, যেমন আমার এই সময়কে রিপ্রেজেন্ট করে, সময়কে লিখে আর কি, মানে অর্থাৎ নিজেকেই লিখে, এটা উনি বলছেন যে নিজেকে লিখে, নিজেকে মানে নিজের সময়কে লিখে। মেঘের কাছে সেন্ড দিস ইমেল অ্যাড করে নে আমাকে, রোদের কাছে সেন্ড দিস ইমেল অ্যাড করে নে আমাকে, নদীর কাছে সেন্ড দিস ইমেল অ্যাড করে নে আমাকে, পাখির কাছে সেন্ড দিস ইমেল অ্যাড করে নে আমাকে, মাঠের কাছে সেন্ড দিস ইমেল অ্যাড করে নে আমাকে, ফুলের কাছে সেন্ড দিস ইমেল অ্যাড করে নে আমাকে, চাঁদের কাছে সেন্ড দিস ইমেল অ্যাড করে নে আমাকে, সেন্ড দিস ইমেল সবার কাছে ইভেন সূর্য মামাকে। অর্থাৎ সে তার সমগ্র পরিবেশটাকে, পৃথিবীটাকে, আমরা যখন বলি না আমি আপনাকে বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠাই, অ্যাড পাঠাই, তাই তো? তো সে সবাইকে অ্যাড করতেছে, অর্থাৎ মানে এই সমস্ত প্রকৃতিকে। এটা একটা এক ধরনের অনুভাবনা, কিন্তু তার মধ্যে সময়ের ছাপটা, অর্থাৎ এই সময় আসছে বলে আমি হয়তো এই কবিতাটা এইভাবে লিখছি, হয়তো এটা 10 বছর আগে আমি এইভাবে লিখতাম না, ওই যেটা লিখছি সেটা লিখছি, সেটাও প্রায় 10 বছর হয়ে গেল কাছাকাছি। আমার দোহায় লাগে একটা ছড়া, গাছে গাছে নেই পাখি আর কাঁটা বনের খাঁচায়, বন্দি পাখির ওড়ার আশা কে আর বলো বাঁচায়, গাছে গাছে নেই পাখি আর কাঁটা বনের খাঁচায়, বন্দি পাখির ওড়ার আশা কে আর বলো বাঁচায়, নেই কাকলি শাখায় শাখায় বন্দি পাখির পাখায় পাখায়, লাভ জমে যায় মেলা এই শহরে গায়না পাখি তাই তো ভোরের বেলা, একটা একটা দোকান বাড়ে পাখির পায়ে শিকল, মহাজনের মুনাফাতে স্বপ্নগুলো স্বপ্নগুলো বিকল, স্বপ্ন নিয়ে ধুকছে পাখি ঠুকছে মাথা লোহায়, স্বপ্ন নিয়ে ধুকছে পাখি ঠুকছে মাথা লোহায়, খাঁচার দুয়ার দাও খুলে দাও রাতটা যাতে পোহায়। আরেকটা দেখেন, এটা ওই যে কাব্য ছড়া যেটা বললাম, কেন কাব্য ছড়া, কেউ কখনো
কেউ কখনো আকাশ হতে চাইলে তোমরা তাকে ধমকে দাও, বুদ্ধ বলে বোকা বলে হক চকিয়ে চমকে দাও। কেউ কখনো আকাশ হতে চাইলে, কেউ কখনো সাগর হতে চাইলে তোমরা তাকে থামিয়ে দাও, কান ধরে তার পাজি বলে স্বপ্নগুলো নামিয়ে দাও। কেউ কখনো সাগর হতে চাইলে, কেউ কখনো সবুজ হতে চাইলে তোমরা তাকে শাসন দাও। এবার এসব হয়ে লাভ কি বলে লম্বা চওড়া ভাষণ দাও। কেউ কখনো সবুজ হতে চাইলে, তোমরা চাও সবাই খালি ডাক্তার হোক কিংবা হোক ইঞ্জিনিয়ার, আকাশ সবুজ সাগর এসব আগর বাগর হয়ে কি লাভ, বয়ে কি লাভ স্বপ্ন এত বুকে, তোমরা শুধু মানুষ মাপো পেশার খবর টুকে। আগে জিজ্ঞেস করা হয় যে ডাক্তার হবা না ইঞ্জিনিয়ার হবা, হ্যাঁ এরকম বিধিবদ্ধ এক ধরনের জীবন, এবং যেখানে আবার প্রকৃতির ছোঁয়া কম। আমাদের সময় আমরা যখন কৈশোর পার হয় তখন আমরা কিন্তু প্রচুর খেলাধুলা করছি, মাঠ খাল বিল নানান রকম দাপা দাপি অবারিত ছিল, বেশ সুন্দর বলছে। তো ওইটা নিয়ে যে এই যে এখনকার যে মনোটনিটা, এটা নিয়ে আমি লিখছি। গেমস খেলে চার ভীষণ, জয়স্টিকে মন নেই, মন নেই দিশেও, কি করব কোথায় যাব পায় না সেসব দিশেও, জানলা দিয়ে চোখ ভাসালেই গাড়ি, বড় বড় হাই রাইস আকাশ দিছে আড়ি, গাড়ির হর্ন জব্দ কান, নেই তো পাখির শব্দ গান, নেই কলতান সুবাসী ঘ্রাণ, সিসার শ্বাসে পয়জন, এই শহরে অনেক মানুষ মানুষ আছে কয়জন। আমার মতো টিনেজার সেসব কি আর জানে, কি বলে যায় উদাস হাওয়া পাতার কানে কানে, এই শহরে মানুষ আছে মানুষ আছে কয়জন। মানে তার সেই কিশোরের মধ্যে এই প্রশ্ন, তাই না? যে একটা আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে কিশোররা কিন্তু অনেক ম্যাচিউর ভাবনা ক্যারি করে, সেটা হয়তো তারা ওই ভাবে আমাদের মতো করে করে না, কিন্তু তার ভেতর থেকে হঠাৎ করে আসে। আর আমরা ধরনের জ্যাঠামি করতেছে পাকামি করতেছে এগুলো কিন্তু বলি, কিন্তু এটা তার ভেতরে চলে আসে। মানে ভালো ভালো জিনিস তার কাছ থেকেও অনেক শেখার আছে। একটা ছোট্ট ছড়া বলি, জ্যাক আর জুই, এটা বাচ্চাদের ছড়া। জ্যাক দেখ জুই কই, জ্যাক কয় তুই কই, তুই কে জুই কে, গোলমেলে কুচ্ছেন বুঝছেন বুঝছেন, জুই আর জ্যাক বুঝে সুঝে অতপর একমত এক। মানে এখানে আমি দুইটা সংস্কৃতি, জ্যাক জুই দুইটা সংস্কৃতির প্রসঙ্গ আসছে, কিন্তু তাদের মধ্যে যে বোঝাপড়ার বিষয়, জুই যদি আমরা যদি আমাদের প্রাচ্য বাঙালি এরকম, আবার জ্যাক যদি আমরা ধরি একটা পশ্চিমা, তাই তো? এই পরস্পরের মধ্যে যে মানে পরস্পরকে জানবার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে এখানে, কিন্তু বাচ্চাদের একটা ছড়ার মধ্যে, হ্যাঁ একটা ছড়া ভেন্টিলেটার। এটা আমার কেউ কেউ লিখছে যে ভেন্টিলেটার এমন একটা জিনিস যেটা আমার ছোটবেলা থেকেই হয়তো আমার দেখি, বাংলা সাহিত্য সম্ভবত ভেন্টিলেটার নিয়ে প্রথম এই কবিতাটা লেখা হয় যেটাকে ভেন্টিলেটারকে ডিল করা হয়। এবং ভেন্টিলেটারকে কীভাবে ডিল করা হয়েছে একটা কাব্য ছড়ার মধ্যে দিয়ে আমি সেই ছড়াটা পড়ি, এটা অনেকের খুব পছন্দের একটা ছড়া, কিছু ভাই আগে শুনছেন কিনা। ভেন্টিলেটার আমার ছোটবেলার দিকে যদি জান দেখবেন এটা মনে হবে আর কি, ভেন্টিলেটার ভেন্টিলেটার, আচ্ছা ও ভাই ভেন্টিলেটার, বাতাসে এবং আলোর লেটার কেমন করে লিখিস, রোদ হাওয়ার বর্ণমালা কোনখানে তুই শিখিস, কোথায় পড়িস কোথায় গড়িস মিষ্টি রোদের ছবি, কেমন করে তুই হয়ে যাস অমন আলোর কবি, কেমন করে রোজ সকালে এমন করে রোদ আলপনা আঁকিস, আলোর ছিটের এত আঁচড় কোথায় ধরে রাখিস, ভেন্টিলেটার ভেন্টিলেটার, আচ্ছা ও ভাই ভেন্টিলেটার, রোদের বর্ণ হাওয়ার লেটার কোথায় পেলি, তবে কোথায় পেলি, জেদ ধরেছি কোথায় পেলি বলতে আমায় হক। এই যে ছোটবেলায় ভেন্টিলেটার দিয়ে যখন আসতাম আমার ভাই বোনরা কি করতাম, ওই হাত পাততাম, মানে হাত পাততাম মানে আলোটাকে এবার আমি রিফ্লেক্ট করতাম, বা আমার হাতের মধ্যে ওই যে ভেন্টিলেটার যে ডিজাইনের থাকতো ওই হাতের মধ্যে ওই ডিজাইনের আলোটা, এটা একটা অন্যরকম মজা ছিল। এবং এই ভেন্টিলেটার নিয়ে কখন মানে বাংলা এইভাবে কবিতা হয় নাই কখন, যে ভেন্টিলেটারকে অ্যাড্রেস করার যে বিষয়টা এটা আসলে। আবার লেখাপড়া নিয়ে একটা কবিতা বলি, ছাত্রেরা খুব মানে এই যে কোচিং লেখাপড়া নিয়ে আমাদেরকে বিষয় তোলা হয় অনেক সময়, তো সেটা হচ্ছে আবার লেখাপড়ার প্রয়োজন আছে আমরা এটাও জানি, সেটা নিয়ে ইজি, এটা একটু অন্য
একটু ছন্দের মধ্যে ঢঙ্গের মধ্যে কাব্য ছড়াই, সেটা হচ্ছে ইজি সূত্র, হায় অভাগা সূত্র, ইহু ক্রীড়ের নাতি তোরা পিথাগোরাস পুত্র, হায় জ্যামিতির সূত্র। মানে ওই বাচ্চাটা গুলোর উপরে বিরক্ত আর কি, সেজন্য এইভাবে বলতেছে আর কি, সূত্র হায় অভাগা সূত্র, ইউক্লিডের নাতি তোরা পিথাগোরাস পুত্র, হায় জ্যামিতির সূত্র। সূত্র মানে সুতো, তাই খেয়ে যাস জনম ভর কাঁটা কম্পাস গুতো, কাঁটা কম্পাস কাঁটা কম্পাস, রেশমে কি আটা কম্পাস, কাঁটা কম্পাস কাঁটা কম্পাস, রেশমে কি আটা কম্পাস, তাই কি তো রোগা তোরা, বই পোকাদের যত ইচ্ছে ভোগা তোরা, আমরা তোদের সঙ্গে নাই অত জটিল রঙে নাই, আমরা বড় ইজি সূত্র সূত্র ফর্মুলাতে, পড়ার ঘরে দরমোলাতে নইলে অত বিজি। প্রত্যেক ছেলে মেয়ে জ্যামিতি অ্যালজেব্রা পড়ি, ব্যবহারিক জীবনে কয়জনের কাজে লাগে? না অনেকেরই লাগে না, 99 জনেরই লাগে, কিন্তু সময়ের সিংহভাগ এই যে আতঙ্ক ছাত্র ছাত্রীদের এই ম্যাথমেটিক্স নিয়ে, অ্যালজেব্রা জিওমেট্রি নিয়ে, তার ব্যবহারিক জীবনে যায় আর্টসের লাইফে যায় তার তো দরকার নাই, যে কমার্সের লাইনে যায় তার তো অ্যালজেব্রাও দরকার নাই, জিওমেট্রিও দরকার নাই। যে আপনি যেটা লিখছেন এটা ম্যাক্সিমাম ফেল করে, মানে অঙ্ক এবং অর্ধেকটা সময় তার আতঙ্কে যায় পড়াশোনা, অঙ্ক আতঙ্ক, অঙ্ক আতঙ্কে চলে যায়। অঙ্কের মজাও আছে, কিন্তু কথা হলো যে আতিক ভাই যেটা বলছেন রেসপেক্টিভ, মানে যার দরকার সেই অঙ্ককে ডিল করবে। এখন যে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তারদেরও অঙ্ক কম লাগে, ইঞ্জিনিয়ার ব্যাংকে চাকরি করে, সেটা আর কি, যে আমরা এটা চাই না। আমি একটা আরেকটা কিশোর কবিতা থেকে বলতেছি, এটা হচ্ছে টিফিন। টিফিনটা আমাদের খুবই নস্টালজিক একটা অনুষঙ্গ, যে আমরা যারা স্কুল জীবন পার হয়ে আসছি আর যারা এখন আসে স্কুলে পড়তেছে যে বাচ্চারা, তাদের কাছে তো একটা এখনই একটা টাটকা বিষয়, তো সেটা নিয়ে আমি একটা ছড়া, টিফিন। ঘন্টা 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 করে ঢং ঢং ঢং, ঘন্টা পরে ঢং, টিফিন টিফিন ফান ফুর্তি কিসের রাইট রং, দল বেঁধে মাঠে নামা মাঠটা যেন সবুজ আকাশ, আমরা উড়ো পাখি টিফিন দিলে সবাই সবই চলে, টিফিন খাওয়াই বাকি, ফয়েল পেপার জড়িয়ে টিফিন বক্স ভরিয়ে, মা দিয়েছেন কত কি রোজ খাওয়া যায় অত কি, তাই মতো কই টিফিন টিফিন তার চেয়ে ভালো হুল্লুর হইচই, মালির গালি হজম করে ফুলের বুকের ফরিং ধরে, কি যে মজার রোজ এই করতেই টাইম পার হয় না টিফিন ভোজ, ঘন্টা 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 হওয়ার আগেই বেলটা আবার বেজে উঠে রাগে, খুব হতাশায় বক্স খুলে কোনো মতে গেলা, খাবার নয় দাবার নয় টিফিন টিফিন, সত্যি বলি টিফিন মানেই খেলা। আসলে খাবার জন্য টিফিন দেওয়া হয়, কিন্তু এই খাবার টাবার দিয়ে অন্য কিছু ইম্পর্টেন্ট হয়ে যায়, এই কবিতায় সেটাই বলার চেষ্টা করছি আর কি। আচ্ছা, ঈদের চাঁদ নিয়ে আমার অনেক কবিতা আছে, এবং ওই যে মৌসুমী কবিতা লিখতে হইতো একসময় যে বিভিন্ন কাগজে, তো এখানে একটু অন্যভাবে এই ঈদের চাঁদটাকে নিয়ে আমি বলতেছি, যে ছোটবেলায় আম্মা বলতেন ওই সূর্য 30 দিনই দেখা যায়, কিন্তু চাঁদকে কিন্তু 2 দিন বা 2.5 দিন দেখা যায় না। তো এটা নিয়ে একটা গল্প আম্মার কাছে শুনছিলাম, যে চাঁদ একবার চাঁদ আর সূর্য এক জায়গায় দাওয়াত খেতে যায়, দাওয়াত খেতে যাওয়ার পরে তো মা বলছিল যে আমার জন্য কিছু নিয়ে এসো, মানে আগের দিনে এটা নিয়ম ছিল আর কি। তো দাওয়াত খেতে গিয়ে তো সূর্য খুব খাইছে টাইছে, ওর আর মার কথা মনে নেই, আর চাঁদ আবার খাওয়া দাওয়া শেষে ওই দাওয়াতে ওখান থেকে মার জন্য কিছু খাবার নিয়ে আসছি, তো মার জন্য খাবার নিয়ে আসার পরে মা তখন দোয়া করছে যে চাঁদ সবসময় আমার কাছে অন্তত মাসে আমার 2.5 দিন আমার কোলে থাকে, মানে চাঁদকে মা আদর করে। তো ওই যে চাঁদ 2.5 দিন চলে যায় মায়ের কোলে, তখন আমরা চাঁদ দেখতে পাই না, তারপরে আবার নতুন একটা চাঁদ উঠে। যাই হোক, ওই গল্পের সঙ্গে ঈদের চাঁদটাকে আমি মিলাই বললাম। ও চাঁদ তুমি 2 দিন ধরে কোথায় ছিলে লুকিয়ে, হাই কি তুমি ডায়েট করে গেছো অমন শুকিয়ে, শুকিয়ে গেল মুখটা বাঁকা অনন্ত সব ফুর্তি আঁকা, তাতে তোমায় পেয়ে তাই তো হঠাৎ গোটা পাড়ায় মাতে, খোকা খোকু টুনি টুকু সবাই পথে নামে, স্বপ্ন ভরা খামে কেবল খুশি কোড়ায়, কুড়িয়ে আবার সেসব কেমন পরের তরে উড়ায়,
উঠছে খুশি আকাশ বাতাস, বলছে ডেকে বন্ধু পাতাস, গলায় গলায় মিলে ওচাক তুমি রোজার শেষে বাঁকা হাসি খানিক হেসে ঈদ যে এনে দিলে। এটা ঈদের চাঁদকে নিয়ে আসলে লেখা। আবার ছোটদের কবিতার মধ্যে, কাব্য ছড়ার মধ্যে আমি যেটা বললাম যে আপনারা জানেন একটা আমার একটা ছড়ার ঘরণা আছে যেটা উত্তর আধুনিক। উত্তর আধুনিকটা কেন, আসলে আধুনিকতাকে আমার নিজের ক্ষেত্রে আমি 15-20 বছর আগে এটাকে প্রত্যাখ্যানই করি। সেটার অনেক কারণ আছে, অনেক যুক্তি আছে, এ নিয়ে আমার অনেক লেখালেখি আছে, অনেক প্রবন্ধ কলাম বয়ান আছে। তো সংক্ষেপে যেটা বলি যে সেই উত্তর আধুনিক যে প্যাটার্নের ছড়া, মানে উত্তর আধুনিক ভাবনার জায়গায়, যেমন ধরেন আমাদের একটা সময় যখন আমরা আধুনিকতাকে সেইভাবে স্পর্শ করি নাই, তখন মানুষের ঘুম ভাঙত হয়তো আজানে কিংবা মোরগের ডাকে, বিশেষ করে মোরগের ডাক, এটা একটা বিষয় ছিল। তারপরে আমরা এক সময় মডার্ন হইলাম, মেকানাইজ হয়ে গেলাম, আমাদের আর ওই মোরগের ডাক শোনার আর সুযোগ থাকে না। আমরা তখন কি করলাম, আমরা তখন অ্যালার্ম ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি, সেটা মোবাইলে দিই, মোবাইলে দিই। সেটা কিন্তু সেটা আবার মেকানিক্যাল এক ধরনের আওয়াজ, এই মেকানিক্যাল আওয়াজ আমরা উঠি। কিন্তু এই মেকানিক্যাল আওয়াজ যখন আমাদেরকে টায়ার্ড করে দিল, আমি ওইটাই বললাম যে পোস্ট মডার্ন এবং মডার্নিজম ডিফারেন্সটা হলো, আমরা এখন চলে আসলাম পোস্ট মডার্নিজমে, যখন আসলাম তখন দেখা গেল আমরা এখন ওই মেকানিক্যাল আওয়াজের মধ্যে আবার মোরগের ডাক শুনতে চাই। দেখা গেল এখন কলিং বেলের মধ্যে পাখির ডাকটা মানুষ পছন্দ করতেছে, ঘড়ির অ্যালার্মটাই দিচ্ছে, অ্যালার্মই হয়েছে, আমরা হয়তো সেই মোরগকে পাইতেছি না, কিন্তু অ্যালার্মে কিন্তু মোরগই ডাকতেছে। এটা একটা সময় আসলো, তো আমি সেই সময়টাকে ওই অর্থেই সেটাও একটা যে উত্তর আধুনিক অনুভাবনাকেই ধরা। অ্যালার্ম ঘড়ি, কুক কুল কুক, কুক কুল কুক, মোরগ ডাকে কুক কুল কুক, এমনি কি আর থামে, ভোর পাঠালো রোদের চিঠি লাল সুরুজের খামে, ঘুম ভেঙে কেউ সেই চিঠিটা নাই যদি বা পড়ে, ঘুম ভেঙে কেউ সেই চিঠিটা নাই যদি বা পড়ে, মোরগ ডাকে সেই কারণে ছোট্ট খুপরি ঘরে, কুকুর কুক কুকুর কুক, মোরগ যেন কুকুর কুক, অ্যালার্ম দেওয়া ঘড়ি, তার ডাকে তাই রোজ সকালে আমরা উঠে পড়ি। আসলে শেষে বোঝা গেল যে আসলে ঘড়ির মধ্যেই আমার মোরগটা ডাকতেছে আর কি, এই যে একটা অবস্থা। আবার এই যে নাগরিক শিশু যারা কোচিং ক্লান্ত, টিউশনি ক্লান্ত, তাদের পড়াশোনার মধ্যে সময় চলে যায়, তাদের নিয়ে একটা ছড়া, খাঁচা। আমার আছে হোমওয়ার্ক টিউটোরিয়াল নিত্য পাঠ জানা, আমার আছে হোমওয়ার্ক টিউটোরিয়াল নিত্য পাঠ জানা, পাখির আছে ডানা, পাখির আছে উড়াল আকাশ, আমার কিন্তু বাইরে যেতেই মানা। যেহেতু উত্তর আধুনিকের কথা আমি বললাম, আমার প্রথম উত্তর আধুনিক ছড়ার বই হচ্ছে পাওয়ার প্লে। আমি সেখান থেকে এখন একটা ছড়া পড়তেছি, সেটা হচ্ছে নতুন স্লোগান। মূলত এটাই বোধহয় আমার সম্ভবত প্রথম উত্তর আধুনিক ছড়া লিখি। আপনারা খেয়াল করেন যে উত্তর আধুনিকতাই কেন যাচ্ছে ছড়াটা। নতুন স্লোগান, প্রাচ্য ওঠো প্রাচ্য জাগো, মডার্ন ফুটো মডার্ন ভাগো, প্রাচ্য ওঠো সাইদ ডাকে, ওরিয়েন্টাল পথের বাঁকে, যে বেদনার বর্ণ আঁকে উপেক্ষাতে তোমরা তাকে, আর কতকাল এড়িয়ে যাবে, আর কতকাল আগের মতোই মডার্ন পথে বেরিয়ে যাবে, প্রাচ্য ওঠো প্রাচ্য জাগো, তোমার কাবা তোমার কাশি, জেরুজালেম যিশুর হাসি, এসব তোমার তবুও করিম কেশব তোমার, আর কতকাল ধুঁকবে, গাজার হাজার নির্যাতিত কেবল মাথা ঠুকবে, প্রাচ্য ওঠো প্রাচ্য জাগো, মডার্নিজম কি দিয়েছে কলোনি, সেই কলোনির কূপে তুমি 400 বছর জলনি, তাইলে হালা বোধের তালা, জলদি এবার খুইলা ফালা, মডার্ন রেক বাই, পোস্ট মডার্ন প্রেক্ষিতে আজ নতুন স্লোগান চাই, নতুন স্লোগান নতুন ভাষা, সিদ্ধার্থের সাম্য এবং মোহাম্মদের মহান আশা, কালার বাঁশি মুসার লাঠি, প্রাচ্য খাঁটি ইব্রাহিমের পোলায়, আর কতকাল পূর্বে পথে ঘুরবে ছেড়া জলাই। আচ্ছা, এইটাই যেমন পোস্টমডার্নিজম সভার মধ্যে আরো কিছু কাজ করতে হয়, যেমন কাজ হয় হয়ে যায়, যেমন ধরেন অনেক ইনসিগনিফিকেন্ট বিষয়টিকে আপনি অনেক ইনসিগনিফিকেন্ট জায়গায় চলে যাচ্ছেন, অনেক খুবই অকিঞ্চিতকর একটা ব্যাপার কিন্তু খুবই মহৎ একটা বিষয়কে নিয়ে আসতে পারে, এই ধরনের একদম কোলাজ হয়। যেমন আমার এই টেস্ট নাই ছড়াটাই দেখে, পাতন পাতন চিন্তা পাতন, সক্রেটিসে বক্রে পিসে, জ্বালাই খালি জ্বালাই খালি, আফলাতুনের ঘাপলা দেখে এরিস্টটল পালাই খালি পালাই খালি, যেন ফোনে কেন ফোনে মিস কল দেয় বারবার, মাথা আমার মুন্ডু আমার এই চিন্তায় ভারে ভার, ইউক্লিডের পৃথিবীটা হোক না যতই সমতল, আটলান্টিক গভীর অনেক নয় কমতেও কম অতল, তাই তো ধরা টলেমি ভাই ব্রুনোর কাছে খাইল ক্ষোভ,
কোপার্নিকাস বাসলো চামে অগ্নিশিকা ব্রুনোর দিকে ধাইলো খোঁজ। ইনকুইজিশন ইনকুইজিশন গ্যালিলিও ক্লিপ স্লিপ কাটে নারীবাদের সংজ্ঞা দিয়া ওরিয়ানা ক্লিপ কাটে। এখানে এখন ছড়াটা কিভাবে চলে যাচ্ছে দেখেন, এগুলো বিশাল বিষয় আসার মধ্যে থাকলো, থাকে আবার চলে আসে। কাটতে কাটতে কাটারি গুলিস্তানের পিছন দিয়ে মাংস বাজার ঠাটারি, মাংস বাজার ভেলকি দারুন মহিষগুলাই গরু হয়, বাঁধের বিধি বাঁধের কারণ ভাটির নদী মরু হয়। মাংস বাজার ভেলকি দারুন মহিষগুলাই গরু হয়, বাঁধের বিধি বাঁধের কারণ ভাটির নদী মরু হয়, মহিষগুলা গরু এবং ভেড়াগুলাই খাসি, কাস্টমারের পকেট কাইটা কষাই মারে হাসি। নবাবপুরের নাস্তাতে তাই নলির ঝোলে আস্তাতে তাই আগের মতো টেস্ট নাই, নবাবপুরের নাস্তাতে তাই নলির ঝোলে আস্তাতে তাই আগের মতো টেস্ট নাই, পামশু যেমন জুতা বটে কিন্তু বুকে লেস নাই, জর্দা আছে ডিব্বা আছে দন্ত আছে জিব্বা আছে কিন্তু আগের টেস্ট নাই ঐতিহ্যের রেশ নাই। আচ্ছা মডার্ন মানুষকে নিয়ে একটা ছড়া, যে মডার্ন মানুষের কিভাবে আমরা মডার্ন মানুষকে দেখি দেখছি বা পাইছি মডার্ন মানুষ, সামনে থেকে সূর্য মডার্ন মানুষ ছড়ার নাম, সামনে থেকে সূর্য লোপাট আলোক চুরি সকল তারা শুদ্ধ সেই কথা তাও দেখ বুঝে না তিন আধুনিক বুদ্ধ, খুকুর খুকুর ধুকুর পুকুর বৈশা থাকা হেগেলে, খুকুর খুকুর ধুকুর পুকুর জৈমা থাকা হেগেলে বুদ্ধি বাড়ে কত দেখি বরাবরই কে গেলে, সেই কথাটা জেনেও কিন্তু মডার্ন মানুষ বোঝে না, মডার্ন মানুষ কাজই খুঁজে কাজই করে কারণগুলা খুঁজে না, খুঁজলে পরেও খুব জোর হায় খুস্ত রুশো ভলতে আর, মডার্ন মানুষ কেজি কত কইলে দুশো বলতে আর, তার চেয়ে বাটন বিফের বাটন কিংবা চিকেন ফ্রাই সব তিন চারশো কেজি নিতেও করছে দেখো ক্রাই সব, হাই রে মানুষ মডার্ন মানুষ কাজ করলি কাম করলি কপাল জুইরা ঘাম করলি মর্মখানাই বুঝলি না, কাজ করলি কাম করলি কারণখানাই খুঁজলি না। কারণ বলতে এখানে যেমন আমরা বলি যে সকল কারণের শেষ কারণ বা আদি কারণ, এটা তো আপনারা জানেন আসলে সেই কার্যকরণ তত্ত্বের কারণ, সেইভাবে কারণ শব্দ আসছে। আবার ধরেন থটের উপরে একটা কবিতা হতে পারে, যে থট থট নিবাণী থট ঠান্ডা ঠান্ডা কুলকুল কিংবা গরম হট, থট নিবাণী থট কই যাবা ভাই কই যাবা চাইলেই লাট হই যাবা কেমন না, হুকর হুকর ধোঁয়া গোলা কেমন না, খাইছো তুমি খাইছো কি ওই ভাবনাই নাইছো কি খাও নাই নাও নাই তাইলে কি আর সাঁতার হইব ভাবনা গোলা কাতার হইব হইব না হইব না, না হইলে তো দেরি দাও তোমার সাথে তোমার সাথে লইব না, না হইলে তো দেরি দাও তোমার সাথে লইব না। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি এখন পাওয়ার প্লে থেকে কবিতাগুলো পড়তেছি ছড়াগুলো পড়তেছি, এটা পোস্ট মডার্ন ধারার ছড়া নাকি বলছি একটা আধুনিক ঘরানা। আমি যে ছড়াটা এবার পড়তেছি সেটার নাম হইতেছে অ্যাকোমোডেশন। একটা কথা জিগাই ভালো কইরা শোনো মিয়া এই ছড়াতে কি গাই, শুনছো তুমি যা গাই আসো তবে সেই সে ধনের টিউনখানা লাগাই, লাগলো টিউন লাগলো সাইদ আর চামস্কিও এই ভাবনাই জাগলো, এই ভাবনা সেই ভাবনা যেই ভাবনাই ফিউচার এক দৃশ্যেই দেখাই দিবে যুগপত ভিউচার, টু বি এবং নট টু বি যাই হোক না সবটা লয়া ভাববা তুমি পোস্ট মডার্ন লোক না, থাকবা ইজি থাকবা কুল থাকবা বিজি রাখবা ফুল বাদ দিবা না কিচ্ছুকে, তেলা পোকা মত্ত হাতি কিংবা মশা বিচ্ছুকে বাদ দেবে না কিচ্ছুকে। এটাই হচ্ছে অ্যাকোমোডেশন, অর্থাৎ আমরা চাচ্ছি যে একটা অ্যাকোমোডেটিভ যে বিশ্ব, তৃতীয় বিশ্ব দ্বিতীয় বিশ্ব প্রথম বিশ্ব আমরা নানান রকম দেখি, এবং যে এই যে শ্রেণীর মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত সেগুলোর এক ধরনের সবার এক ধরনের অ্যাকোমোডেশনের কথাই ছড়াটা কোনো ভাবিছে। আচ্ছা প্রমাণ করো আমার আরেকটা উত্তরাধুনিক ছড়া, সাইদ যখন পূর্বে তখন তুমি শুধু শুধু পশ্চিমেই ঘুরবে, পশ্চিমের ভালো পূর্বের আলো সব নাও, গ্রিসের ভলিয়ার আরবের লব নাও সব নাও সব নাও, হিট্টি যখন পূর্ব নিল ভুল নিল কি শুদ্ধ নিল মোহাম্মদ না বুদ্ধ নিল তার চেয়ে বরং এটাই দেখো পূর্ব নিল পূর্ব নিল, ম্যাক্স মুলার সেও পূব সাগরের ঢেউ ঘেটে ঘেটে খানিক নিল মুক্তা নাকি মানিক নিল তার চেয়ে বরং এটাই দেখো পূর্ব নিল পূর্ব নিল, মরিস বুকাই পূর্ব নিল মিষ্টি নাকি তিতা নিল কোরআন নাকি গীতা নিল তার চেয়ে বরং এটাই দেখো পূর্ব নিল পূর্ব নিল,
পূর্বে এবং পশ্চিমে দ্বন্দ্ব আছে, সর্বজনীন জায়গাতে ফের মিলমাত্রার ছন্দ আছে। ইকুয়েশন বুঝলে এটা সমান করো, দুই পক্ষের সমতাটা প্রমাণ করো, প্রমাণ করো। এবার একটা উত্তরাধুনিক ঘটনা আমার মনে হয় এটা শেষ করে দিই, উত্তরাধুনিক ছলা ভিতর থেকে। হ্যাঁ, ছড়াটার নাম হচ্ছে তোমার আগুন। সরোবারটি ফাগুন থেকে, শাহবাগের আগুন থেকে, মগজ পোড়ায় ভাবনা ওড়ায়, মগজ পোড়ক ভাবনা ওলো তোর কি, আমি এখন পথের পথিক হিউন সিং হিউন সাংবা গোরকি। দমক দমক নানান চমক, জ্বলছে আগুন বলছে ভাগুন দস্যুরা, টাঙুর 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 পেল আঙুর, চান্স পেলে সব হস্যুরা, আঙুর গোলায় সুরা হয়, যুবক গোলায় বুড়া হয়। আগুন আগুন আসছে আগুন, আগুন আগুন ভাগুন ভাগুন আসছে আগুন, জ্বলছে হুকো তারি মাঝে চলছে ফুকো, ফুকোর বাসি ফুকোর সুর বিনির্মাণ, আগুন দিয়ে হয় না বলো কি নির্মাণ। জরথুষ্টের ভগ্নি বলয় ভ্রাতায় এবং ভগ্নি বলয় ঘটছে, অ্যাডওয়ার্ডের ওরিয়েন্টাল পল্টনে কেউ বসে বসে পেপার ব্যাগেই পড়ছে, পড়ছে বসে চড়ছে সুখ, আর তবে আর মন্দকে ওই অহেতুক ছন্দকে, বইবে বুকে একলা পাঞ্জুরামের মাসির ছেলে, নাম যেন কি একলা। এইটা আবার কেমন নাম, আগুন আগুন কেমন, যেমন ছিলি তেমন থাম, দাও দাও নয় ধিক ধিক, আগুন পড়ে ঠিক ঠিক, সেই আগুনে দেরি পেরি দায় মস্তে থাকে দেরি দায়, হ্যাগেল ব্যাগেল কানতে আন্টি এবং আন্টে, আসছে জামে ধোয়াই সব, এই আগুনে খোয়াই সব। গৌরী সেনের মৌরিতে টান বিলেট কাঁপে বোমাতে, সভ্যতা আজ যাই নিয়ে যায় সন্ত্রাসীরা কমাতে। সরিষাবাড়ির সদর আলীর প্রশ্নে অবাক শিকাগো, সন্ত্রাসীরা বাড়ল কেন গাউলি খেদার টিকাগো। সরিষাবাড়ির সদর আলীর প্রশ্নে অবাক শিকাগো, সন্ত্রাসীরা বাড়ল কেন দাউলি খেতার টিকাগো। এমন কথায় ঝড় বয়ে যায় প্যারিস থেকে বার্লিনে, বিশ্বপ্রভু এই সওয়ালের জবাব দিতে পারলিনে। বেতলেহেমে বন্দি রেখে শান্তিদাতা যিশুকে, সংঘাতকে বিশ্বজুড়ে আজ বানালো ইস্যুকে। কান্দাহারে কনুই মেরে এখন যারা বাগদাদে, দেখছে তারাই সংক্রমণে বোমার ঘায়ে দাগ দাদে। সভ্যতা ফের মুখোমুখি কুসের জিহাদ জিন্দাজে, ঢিল দিলে তো ইট্টা খাবে যতই করো নিন্দাজে। অনেক কিছুতে ভাষার ক্ষেত্রে যেমন নিয়ম কানুনের ব্যাপার আছে, নিয়ম কানুনের যেমন ব্যাপার আছে, আবার নিয়ম কানুনের বাড়াবাড়ি আমাদেরকে অনেক সময় পীড়িত করে, হ্যাঁ, এবং ভাষাকে অনেক সময় জটিল করে তোলে। তো নিয়মের নিয়ে একটা ছড়া আর কি, নিয়ম এবং নিয়ম ভাঙার বিষয় থাকে, তবে নিয়ম ভাঙতে হলে সেক্ষেত্রে নিয়মকে বুঝতেও হয়, এই কথাগুলোই বলা হয়েছে এই ছড়াতে। নিয়মের ব্যাকরণ, এই পৃথিবীর সব কিছুতেই আইন আছে দাদা, পথে আছে সিগন্যাল আর জ্যামিতি বক্সে চাঁদা, ভাষায় আছে অর্থ বানান নানান কানুন বিধি, কিন্তু মানুষ সবার উপর শ্রেষ্ঠ প্রতিনিধি। আইন মানি কানুন মানি ব্যাকরণের প্যাঁচে, তারও আছে এদিক সেদিক বাস্তবতার ম্যাচে। নিয়ম এবং নিয়ম ভাঙার মাঝেও আছে রীতি, বুঝতে হবে ও মিয়া ভাই এসব যথা রীতি। ভাষার উপর খবরদারি কম হওয়াটাই ভালো, মানুষ যদি মানুষ তবে তারাই আসল আলো, সেই আলোতে নিজেই তারা নিজের ভাষা মুখে বইয়ে দেবে, বইয়ে নেবে হাজার বছর স্বাধীনতার সুখে। কিছু নিয়ম বাড়াবাড়ি এমনি যাবে ঝরে, কিছু আবার থাকবে টিকে হাজার বছর ধরে। কেউ যা নেবে কাঁধে আবার কেউ নেবে তা কাঁখে, নিয়ম নিজেই নিয়ম ভাঙার লাইসেন্সটাও রাখে। কিছু নিয়ম বাড়াবাড়ি এমনি যাবে ঝরে, কিছু আবার থাকবে টিকে হাজার বছর ধরে। কেউ যা নেবে কাঁধে আবার কেউ নেবে তা কাঁখে, নিয়ম নিজেই নিয়ম ভাঙার লাইসেন্সটাও রাখে। ভাষায় ভাষায় মিলন হবে মিথস্ক্রিয়ার ফলে, দোষ কি তখন হাসলে খানে ইংরেজি ওই ললে। নিয়ম ভাঙার নিয়ম আছে ভাঙতে হলে জানো, আগে খানে নিয়ম করে নিয়মগুলো মানো। খুবই দুর্দান্ত, মানুষ যদি মানুষ তবে তারাই আসল আলো, ভাষার উপর খবরদারি কম হওয়াটাই ভালো, মানুষ যদি মানুষ তবে তারাই আসল আলো। আসলে এটা বলছি এই কারণে যে আপনি আমাদের ভাষার বিকাশের দিকে যদি আমরা তাকাই, একটা সময় ভারতবর্ষের উপমহাদেশের কথা যদি বলি, তাহলে তো এখানে সংস্কৃত একটা আদি ভাষা,
এবং এই সংস্কৃত ভাষা কি বলা হইতেছে? বিজ্ঞানীরা যারা ভাষা বিজ্ঞানী, আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ডক্টর সুনীল কুমার চট্টোপাধ্যায় বলেন, ওনারা কিন্তু আমাদের কিন্তু এটা পড়াইছে। যেমন আজকে অনেকেই বলে যে ভাষা বিকৃত করতেছে, হ্যাঁ, কিন্তু ওনারা একদম দেখেন, আমি কোট আনকোট বলতেছি যে সংস্কৃত ভাষা কালক্রমে লোকমুখে বিকৃত হইয়া প্রাকৃত ভাষা উদ্ভব করল। তাহলে ভাষাকে যদি সংস্কৃতকে আপনি বিকৃত হইতে না দেন, তাহলে তো প্রাকৃত ভাষা আসে না। এবং প্রাকৃত ভাষা কালক্রমে লোকমুখে বিকৃত হইয়া মাগধী প্রাকৃতিক রূপ লাভ করল, এবং মাগধী প্রাকৃত ভাষা কালক্রমে লোকমুখে বিকৃত হইয়া হিন্দি, উড়িয়া, অহমিয়া, বাংলা, নেপালি, এই যে এইসব আধুনিক ভাষাগুলো তৈরি হলো, সিস্টার ল্যাঙ্গুয়েজ। তাহলে ভাষা তো ভাষা বিকৃতি যেটা বলা হচ্ছে, অর্থাৎ ভাষা এক ধরনের ওই অর্থ যদি আমি বলি, তার এক ধরনের অশুদ্ধায়নের মধ্য দিয়ে ভাষার প্রগতি, মানে বিকৃতি না, বিকৃতি না হলে ভাষা উৎপন্ন হবে, উৎপন্ন হয়। এইভাবেই তো ভাষা আজকে এই জায়গায় আসছে। এখন এই জায়গায় এসে যদি আমরা বলি যে এটা স্টপ, এটা বিকৃতি, হ্যাঁ এটা এখন বিকৃতি হচ্ছে, এখন এই যে কলকাতার মতো প্রমিত করে কথা বলো মিয়া, এগুলা তুমি কি বলতেছো, এমনি আইতেছি যাইতেছি করতেছো, এগুলো বাদ দিয়ে আসছি যাচ্ছি নিচ্ছি খাচ্ছি খাচ্ছি যাচ্ছি না, এটা তো, এটা নিয়ে অনেক অনেক কথা আছে। তারপর সংক্ষেপে এই কথাটা, আসলে পূর্ববঙ্গের মানে বাংলাদেশের মানুষ ক্রিয়াপদ গুলো এইটা সহজাত পন্থায় ব্যবহার করে, এবং ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে যাকে ইয়ে বলা হয় যে আধুনিক সময়ে এখন পর্যন্ত, এবং খুব একজন প্রভাবশালী চিন্তক নোয়াম চমস্কি, তার একটা তত্ত্ব আছে ইনেটিজম, তার লিঙ্গুইস্টিক্স একটা বই আছে ইনেটিজম। ইনেটিজম হচ্ছে সহজাত তত্ত্ব। সহজাত তত্ত্ব মানে উনি বলতেছেন যে ওই যে আমার একটা ছড়াও আছে, বা আরো একটা পুরনো একটা ছড়া লেখাও এরকম আছে যে ভাষা তো আল্লাহর দান, তো উনি বলতেছেন ভাষা হচ্ছে প্রকৃতির দান, ভাষা শিখতে হয় না কোথাও, মানুষ ভাষা প্রকৃতি থেকে পায়। উনি একটা উদাহরণ দিচ্ছেন যে একটা ছেলে, একটা এক ভদ্রলোক বারান্দায় বসে পেপার পড়তেছে, ওনার লিঙ্গুইস্টিক্স এই উদাহরণটা দিছে। পেপার পড়ার পরে ওনার 4 বছরের ছেলে আসছে, আর ওর মা তখন কিচেনে, তো উনি বলতেছে বাবা মাকে গিয়ে বলো আমাকে এক কাপ চা দিতে। তো ওই ছেলেটা মাকে গিয়ে বলছে আম্মু আব্বু চা চাইছে, কিন্তু ওই ছেলেটা কিন্তু মাকে গিয়ে বলতেছে না মাকে গিয়ে বলো বাবাকে এক কাপ চা, বাবা আমাকে এক কাপ চা দিতে, এটা বলতেছে না। ও তাহলে উনি বলতেছেন, তাহলে এই যে নেরেশন, এই যে ভয়েস চেঞ্জ, এই ছেলেটা তো জানে না ভয়েস কিভাবে পরিবর্তন করতে হয়, নেরেশন কিভাবে করতে হয়, এটা তো শিখে নাই সে কোথাও। কিন্তু তাকে যখন তার বাবা যখন বলতেছে মাকে বলো আমাকে এক কাপ চা দিতে, সে কিন্তু গিয়ে ওইটা বলতেছে না মাকে বলো আমাকে এক কাপ চা দিতে, সে বলতেছে মা বাবা বলছে বাবাকে এক কাপ চা দিতে। এই যে বিষয়গুলো, তাহলে উনি বলতেছেন যে ভাষা হচ্ছে প্রকৃতির দান, তো ভাষাকে অত বেশি, হ্যাঁ আপনি কিছু কিছু জায়গায় যখন একাডেমিক ইয়ে প্রয়োজন হয় সেখানে কিছু আছে, কিন্তু মানুষের যে মুখের ভাষাটাকে মুখের মতোই থাকে দেওয়া উচিত। এবং আমাদের যখন চলতি ভাষা, যেটা আমাদের ভাষা লিখে আবার আর একটু সমস্যা হয়েছে, যেমন একটা সময় যেমন আপনার যদি তাকাই, আমরা যদি চর্যাপদের দিকেও যদি তাকাই, আমি কিন্তু এগুলো নাচব না, আমরা কিন্তু ভাষা নিয়ে আমার ইউটিউবে আলোচনা আছে, আলাপ আছে এগুলো নিয়ে, ওইখানে আমি বলছি যে যে দেখেন ঘোষকের একটা পদ আছে, আতিক ভাই ভালো জানবেন যে ভূষুক বাঙালি ভৈরী, এই একটা লাইন আছে, তাই মানে বলা হয় যে বাঙালি শব্দটা কিন্তু এই প্রথম এখানে পাওয়া গেল। কিন্তু দেখেন টোনটা, দেখেন যে আমাদের মূল ল্যাঙ্গুয়েজ প্রবণতা, আমরা কিন্তু যেমন হলো আমরা কিন্তু হইলি, এটা কিন্তু আমাদের ন্যাচারাল, ওখানে বাঙালি ভৈরী, ভৈরী মানে হইলি, তখন কেউ ভটা হ, তাহলে এই ভূষুক আজ তুই বাঙালি ভৈরী, মানে আজকে থেকে ভূষুক বাঙালি হয়ে গেল। তো এই যে ভৈরী, তাহলে বোঝা যাচ্ছে আমাদের ভাষা, ভাষার মূল টোনটা এটাই ছিল, এটা আমাদের ন্যাচারাল ভাষা, এই যে আমরা হইতেছি নিতেছি যাইতেছি, এটা হলো আমাদের পূর্ববঙ্গের এখনো ন্যাচারাল ক্রিয়াপদ। আমরা শ্রীকৃষ্ণ কীর্তন আছে, এটা আছে পুরনো গুলো আমি বলতেছি, এবং ধরম না জানে মরম বখানে এমন আছেও যারা কাজ নাই সহি কাজ সখী তাদের কথায় বাহিরে রহনু তারা। এখানেও যে ওই ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে আপনি বড়চণ্ডী দাসের ল্যাঙ্গুয়েজের মধ্যে বা চণ্ড দাসের যে ল্যাঙ্গুয়েজ এগুলোর মধ্যে দেখবেন, যা জয়দেব সমস্ত ওনাদের যে ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে, এটা আসলে কিন্তু আমাদের এই অঞ্চলের ল্যাঙ্গুয়েজের সঙ্গেই সেটা ইয়েটা আছে। তাহলে এটা কিভাবে ইন্টারঅ্যাক্ট, এটা একটা বিকাশ ঘটছে হচ্ছে কি, যখন এখানে আর একটা কথা, ওই যে চর্যাপদের কর্ণপাদের একটা লাইন আছে, যে যে আইলা তেতে গেলা তা দেখে কানু বিমনা বইলা। এই যে দেখেন, তাহলে মূল ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের এইটা, মূল ল্যাঙ্গুয়েজের এই যে ক্রিয়াপদ গুলো, আসলে একটা ল্যাঙ্গুয়েজ দাঁড়ায় তার ক্রিয়াপদ দিয়ে, তা আমাদের ক্রিয়াপদ গুলো হচ্ছে এরকম। তো আমি ওই জায়গাগুলোকে আবার মানে আমার মাথায় চিন্তাগুলো আসলো যে আসলে তারা আমাদের এই ন্যাচারাল জায়গা থেকে আমার ভাষাটাকে অন্য জায়গায় নিয়ে গেছে। এবং আমার সরার সাম্প্রতিক ভাষার ইতিহাস নামে প্রবন্ধ আছে, এবং আরও সরা নিয়ে ভাষা নিয়ে আরও অনেক প্রবন্ধ আছে, ইয়েতে আমি সেগুলো এখানে বলছি এই কথাগুলো, এবং তখনই আমি এইভাবে শুরু করছি এবং আমার লেখা তো দেখেন। তো এখন যদি কী হয়েছিল ঘটনাটা, ঘটনাটা হলো একটা সময় পর্যন্ত সুলতানি আমল যখন গেল, এখানে
বাংলা ভাষাটা যেটা হয়েছে ছিল, যেটাকে তখন যারা কাব্য চর্চা করতো তাদের মধ্যে দুইটা দল ছিল, একটা ছিল ময়ার, ময়ার মানে ওই পশ্চিমবঙ্গেরই কিন্তু, কিন্তু বাংলাদেশের না, মানে ওই সময় হুগলি তারপর হাওড়া এইসব অঞ্চলে, আজকে যেটা পশ্চিম বাংলা, আজকে যেটা পশ্চিম বাংলা, বা ওই সময়কার গৌড় বা এরকম যেটাই হলো, যে ওইখানকার যারা হিন্দু কবি ছিল তাদেরকে বলা হয়তো ময়ার বলা হয়তো, আর মুসলমান কবি যারা ছিল তাদেরকে বলা হয়তো শায়েরি বলা, শায়ের বলা, শায়ের বলা হয়তো, ঠিক আছে। এই শায়ের এবং এই ময়ার রাজ্যে ভাষায় চলা করতো, ভোলা ময়ার একদম বিখ্যাত ময়ার। তারপরে যে অ্যান্টনি ফিরিঙ্গি, আমার নাম অ্যান্টনি, কাজের কিছুই শিখিনি, উনি আমার যে ইংরেজি বিশ্ব শিখিনি, তো লার্নিং লার্নিং, আমি আজকের দুনিয়াতে গুড ফর নাথিং, এটা অ্যান্টনি ফিরিঙ্গি, এটা কিশোর কুমারের গান, ওনার ছবি ওনাকে নিয়ে যখন ছবি হয়, অ্যান্টনি ফিরিঙ্গি কিন্তু একজন বিখ্যাত ময়ার, সে কিন্তু ওই সম্ভবত পর্তুগিজ ছিল, সে পর্তুগিজ, হ্যাঁ, তো এই ছিল। তো যাই হোক, এবং ওই যে মুসলমানদের মধ্যে অনেকে ছিলেন তো ওই সময়কার কবি, এই যে হুগলির অনেক কবি ছিলেন, তো এরা ওই সময় কিন্তু বাংলা ভাষাটা দুইটা স্রোতে ভাগ হয়ে গেল, একটা হলো পৌরাণিক কেন্দ্রিক বাংলা যেটাকে হিন্দু বাংলা বলা হয়, আর ওই মুসলমানদের হাতে যেটা আসলো এটাকে মুসলমান, মানে বাংলা সাহিত্য মুসলমান। ডক্টর আনিসুজ্জামানের একটা বই আছে, কেমন বাংলা সাহিত্য মুসলমান, আমি ওই জায়গাটাতে ওইভাবে যেতে চাচ্ছি, মুসলিম সাহিত্য হচ্ছে আসলে ওই সময় এটা, এটা যদিও মুসলমানি ভাষা বলা হয়তো, আসলে এটা মুসলমানি ভাষা নয়, এটাই ছিল তখন বাংলার মূল প্রবণতা, মূল ভাষা প্রবণতা, কিন্তু এটাকে পুঁথি সাহিত্যের ভাষা বলা হয়তো, বটতলার ভাষা বলা হয়তো, মুসলমানি ভাষা বলা, এটা হলো মুসলিম শাসকদের হাতে পৃষ্ঠপোষকতা, হ্যাঁ, এবং বাংলা সাহিত্যের একটা সাংঘাতিক সমৃদ্ধ একটা ধারা ছিল, সেটা হলো পুঁথি সাহিত্য, যেটা আজকে আজকে কিন্তু এটা বিলুপ্ত হয়ে গেছে, আন্দোলন শুরু হলো যেটা হিন্দু কলেজ প্রতিষ্ঠা হওয়ার পরে, যদিও বিদ্যাসাগর মশাই সংস্কৃত কলেজে, কিন্তু এই যে বাংলার যে চর্চাটা শুরু হলো রেনেসাঁসের যে ফলাফল, তখন এটাকে ক্রমাগত ভাবে সংস্কৃত বা মানে সংস্কৃত আয়ন করা চেষ্টা করা, এবং এই যে সংস্কৃত আয়নের ফলে যে ভাষাটা আসলো এটা সাধু ভাষা, যেটাকে আমরা সাধুরীতির ভাষা বলি, এবং এই সাধুরীতির ভাষার মধ্যেও আবার বিদ্যাসাগরের পরে বঙ্কিম আবার এটাকে আরেকটু গণমুখী করার চেষ্টা করল। বিদ্যাসাগরের ভাষাটা অতিমাত্রায় সংস্কৃত ভবন ছিল, বঙ্কিম এটাকে কিছুটা, যদিও বঙ্কিমের ভাষা আমাদের প্রজন্মের কাছে বা এখনকার অনেক কঠিন ভাষা, এই যে বিষয়টা হলো, এটা আসলে এক ধরনের, আমি যদি বলি আমার কাছে এটা বলা হয় যে এক ধরনের যে রেনেসাঁসের যে বুদ্ধিবৃত্ত, যে বুদ্ধিবৃত্তি, তার এক ধরনের সার্জিক্যাল অপারেশনের ফল, এটা এটা এক ধরনের সার্জারি করে এই ভাষাটা তৈরি করা হলো। আসলে মূল ভাষাটা ওই ওরকমই ছিল, ওই আস্তে আস্তে মুসলমানি ভাষা বলে, আস্তে আস্তে বটতলার ভাষা বলে, পুঁথি ভাষা বলে, ওইটা প্রত্যাখ্যাত হইতে থাকলো, আর এখানে এক ধরনের এলিটিজম তৈরি হলো রেনেসাঁসের মধ্যে দিয়ে, এই যে কলকাতা কেন্দ্রে বাবু আন্দোলন, যে জনগণের মুখের সঙ্গে এই ভাষা তো সংশ্লেষ নাই, তখন উনি এই মূলত নদিয়া এবং শান্তিপুর ভিত্তিক যে ভাষাটা আঞ্চলিক, এটা একটা আঞ্চলিক ভাষা, কোন অঞ্চলের নদিয়া অঞ্চলের, এটা ময়মনসিংহ অঞ্চলের হলো ময়মনসিংহ অঞ্চলের ভাষা হইতো, এটা নোয়াখালী অঞ্চলের হলো নোয়াখালী অঞ্চলের ভাষা, এটা হলো নদিয়া এবং শান্তিপুর এই অঞ্চলের ভাষাটাকে বেস কইরা, এটাকে আবার পুরোপুরি ওইভাবে না রেখেও কলকাতার যে একটা কসমোপলিটন যে সভ্যতা দাঁড়ায় গেছে বা একটা যে নাগরিক ইয়ে দাঁড়াইছে, সেটার একটা ফ্লেভারের মধ্যে মাখা হয়েছে, ফলে ওই নদিয়া এবং শান্তিপুরের এটা পাওয়ার হাউসটা হচ্ছে ওইখানকার, যে ওই জায়গার ভাষাটার উপরে এটা বেস করছে, আর বেস করে কলকাতার যে কসমোপলিটন ফ্লেভার যেটা, সেটা মেখে বা তার রং এখানে যোগ হয়ে এই যে ভাষাটা দাঁড়াইলো, এটাই হলো চলিত ভাষা, এবং যেটাকে আমরা এখনো প্রমিত হিসেবে চর্চা করতেছি দুই পাশেই করে আর কি। তো এখন এই চলিত চলিত ভাষা না সাধু চলিত ভাষা, চলিত সাধু থেকে, যেমন উহারা বৃক্ষতলে বসিয়া আলাপরত ছিল, হয়তো এরকম একটা, তাহলে ওরা গাছের নিচে বসে আলাপ করছিল, এই যে ভাষাটা এরকম হয়ে গেল। এখন কথা হলো যে এটা এই ভাষাটা আনার পিছনে পবনচন্দ্রের মূল যুক্তি ছিল, এটা মুখের ভাষা, মানুষের মুখের ভাষা। এখন কথা হচ্ছে মানুষের মুখ কারা, কোন মানুষের মুখ, এখন ওই যে শান্তিপুর নদিয়া এবং ওই যে কলকাতা কেন্দ্রিক যে মানুষের মুখ, সেই মুখের সঙ্গে ছিল, কিন্তু এটা আবার যে বৃহৎ বাংলা, বাংলার যেটা বড় অংশ, এই অংশ মানুষের মুখের সঙ্গে কিন্তু যোগ ছিল না,
মানে বাংলাদেশে ছিল না, কিন্তু একশো দেড়শো বছরের আকাশবাণী বলেন, একশো দেড়শো বছরের আনন্দবাজার বলেন, একশো দেড়শো বছরের রবীন্দ্রনাথ একজন মহা কি বলে মহিরুহের মতো একজন সাহিত্য প্রতিভা যখন এই ভাষায় চর্চা শুরু করলেন, পরবর্তীতে এটা বাংলার সার্বজনীন এক ধরনের ভাষা পরিণত হয়ে যায়, ফেসিয়ালে আসলো। কিন্তু আসলে এটা আমাদের জনজীবনের মধ্যে দৈনন্দিনতার মধ্যে তো এটা কোনো প্রভাব পড়ে নাই। আমরা হয়তো পড়তে গিয়ে বই পড়তে গিয়ে এই ভাষাটাকে ব্যবহার করতেছি, কিন্তু ওইটা বই ফালাই দিয়েই ইভেন আমরা যে ওই অনেকে এরকমও পড়ছে, আমরা ছোটবেলায় শুনছি নন্দী সরিষ্কারে সু পায়কানে পা গায়ের শিকারে রি গোয়া, আমরা হাসতেছি ঠিক আছে, কিন্তু এটা যে আসলে পরিহাসের বিষয়। একটা জাতি তার ভাষায় মানে কথা বলতে পারে না। ইভেন এখন আমরা যখন কথা বলি যে ধরেন বসে আড্ডা দিতেছি, ইউসুফ ভাই এক কাপ চা খাবেন, আরে মিয়া খাই যান না অসুবিধা কি, আর কতক্ষণ লাগবে, এরকম বলতেছি না। এখন যখন আমার সামনে মাইক ধরবেন তখন আমি বলবো কি, ও ইউসুফ ভাই আজ কি আপনি এক কাপ চা খেয়ে যেতে পারবেন, আচ্ছা আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। এই যে মানে আমাকে মেকি করে দেওয়া হলে আবার একটা ট্রান্সলেটেড ল্যাঙ্গুয়েজ আমি চলে গেলাম। আমার সাথে আমার কাছে মনে হলো এটা আমার স্বতঃস্ফূর্ত ভাষা না, স্বতঃস্ফূর্ত ভাষা নয়, আমাকে মনে হলো যে আমি ইংরেজিতে কি কথা বলতে যাচ্ছি। তাহলে আমি যখন ইংরেজিতে কথা বলি তখন এক ধরনের মানে ব্রেনে আমার এক ধরনের ট্রান্সলেশন হয় আমাকে কৃত্রিম করে দেওয়া হচ্ছে। এবং যখনই আমাকে কৃত্রিম করে দেওয়া হয় তখনই আমার এফিসিয়েন্সি লেভেল কমে যায় অবশ্যই। এবং আপনি তখন দেখবেন যে কোনো লোককে দেখবেন যে একটা পশ্চিমবঙ্গের বাংলার একটা লোক এবং বাংলাদেশের একজন লোক যখন কথা বলবে, দুইজনই যখন ওই যে তথাকথিত যেটাকে শুদ্ধ ভাষা বা তথাকথিত প্রমিত ভাষা বলা হয়, তখন দুইটা লোক যখন কথা বলবে আপনি দেখবেন আপনার কাছে মনে হবে ওই বাঙালি লোকটা যত সুন্দর করেই বলুক মনে হবে অনেক খ্যাত, কারণ ইজ নট হিজ অর হার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, আর ওইটা তার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, সে ন্যাচারালি ওইটা বলে, ফলে তার আর আপনার পারফরমেন্সের মধ্যে অনেক পার্থক্য হয়ে যায়। এবং আমি দেখছি একটা আজকে কথা বলি 5-7 বছর আগে সাকিব খান এবং দেবের মধ্যে একটা সাক্ষাৎকার ছিল, সেই সাক্ষাৎকারে বাংলাদেশি দর্শকরাই অনেকেই মানে দেব অনেক সুন্দর বলতেছে এবং সাকিব অনেক খ্যাত বলতেছে এরকম বলতেছে, এরকম অজস্র কমেন্ট ছিল, এটা 5-7 বছর আগের কথা বলতেছি। এবং আমি দেখছি সেটা একটা কারণই ছিল, ওই যে ল্যাঙ্গুয়েজের কারণে, কারণ সাকিব যখন ওই কথাটাকে বলতে যাচ্ছে ওইভাবে করে তখন তো আসলে তাকে ওই যে এক ধরনের অ্যাটেনশন নিতে হইতেছে, এক ধরনের ট্রান্সলেশনও যেতে হইতেছে, এবং শব্দ পক্ষেপণ আপনি জানেন এটা অনেক ব্যাপার যে আপনি একটা ভাষা শিখলো একদম হুবহু হুবহু করে ওই ভাষাটাকে উচ্চারণ করার মধ্যে কিন্তু অনেক সমস্যা থাকে, সমস্যা হয়, তো এইটা তো তার থাকতেই পারে, যেটা যখন থাকে তখন এটা তার ল্যাকিংস হয়ে যায়, আর ল্যাকিংস হলে বলা যেতে তার সে আনস্মার্ট বা সে ওইরকম করে পারে না এরকম মনে হয়, কিন্তু ওইরকম করে পারার তো তার দরকার নাই, তুমি তোমার সহজ ভাষায় ওইরকম করে যে আমাদের ভানুদা যে পারে নাই, ওরকম করে সারা মানে 50-60-70 দশক, তিনটা দশক সে কলকাতায় এই যে ভাষা ঢাকায় ভাষা দিয়ে সে চলে গেছে না, আগে আমি ঢাকার মানুষ, হ্যাঁ আগে আমি ঢাকার মানুষ, তার এখন কথা হইতেছে যে আমাকেও এখন নিজের ভাষাটাকে ধীরে ধীরে প্রমোট করতে হবে, রাইট। এবং আমরা যদি এটা না করি এবং আমরা যত দেরি করব ততই আমাদের উপরে একটা আমি বলি যে কলোনিয়াল বা ওই যে ঔপনিবেশিক যে ভাষা রীতি আমাদের উপর চেপে গেছে সেটা থেকে বেরিয়ে আসতে বিলম্বিত হবে। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, এটা শুধু বাংলাদেশ না মানে পূর্ববঙ্গ যেটাকে বলা হয়তো ঐতিহাসিক সেই বাংলাদেশ না, এর সঙ্গে ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চলে যে ব্যাপক বাঙালি জনগোষ্ঠী আছে তাদের সবার মূল ভাষার প্রবণতা হলো আঙ্গ ভাষার প্রবণতা। আপনি এখন ত্রিপুরার একটা লোকের লোকের কথা কথা দেখেন ওর ভাষার প্রবণতা, আপনার ভাষার প্রবণতা, ওই যে ভৈরবের ভাষা, ব্রাহ্মণবাড়িয়ার ভাষা, আগরতলার ভাষা এক ভাষা, কিছু কিছু শব্দ হয়তো একটু টোনটা এক, মূল টোনটা আমাদের সেটা ওখানকার ভাষার সঙ্গে না। তাহলে এই কথা হচ্ছে যে বৃহত্তর বাঙালির যে ভাষাটা সেই ভাষাটা আমরা কেন চর্চা করবো না, যেখানে রিলেটিজমের কথা যখন আমরা এখন জানি সহজাত ভাষায় থাকতে হবে, মানুষ ভাষাকে অত বেশি ইয়ে করা যাবে না। আরেকটা কথা বলা হয়, আমি যখন একটা এটা নিয়ে আলোচনা টিভি তো ইদানিং তো আলোচনা হয় কারণ নাটকও অনেকে চেষ্টা করতেছে, আবার কেউ পিছিয়েও গেছে, কিন্তু ওইটা পিছিয়ে গেছে বুদ্ধিভিত্তিক ইয়ে না থাকার কারণে, আমাদের এই বিদুরতিক ইন্টারভিশনগুলো যখন শুনতেছে, আমি অনেকের সঙ্গে যখন কথা বলতেছি তখন আমাকে বলতেছে হ্যাঁ ভাইয়া কালকে থেকে এটাই করবো এটাই লিখবো, আমার অনেকে লিখতেছে
কেননা এটার ইন্টারভেনশনটা হয় নাই যে এই বিষয়টা কি। যেমন ধরেন একজন আমাকে বললো, আচ্ছা ঠিক আছে আমরা ইয়ে করবেন, ঠিক আছে আপনি যেটা বলতেছেন টঙ্গের ভাষা, চায়ের ড্রয়ের ভাষা বা বাসায় বসে ড্রয়িং রুমের ভাষা বলতেছেন, ঠিক আছে মানলাম এখানে চলবে, কিন্তু একটা আনুষ্ঠানিক জায়গাতে একটু সুন্দর করে একটু কথা বলতে হয় না, একটু ইয়ে একটু আলাদা ভাষা তো হতেই হবে। তা বললাম আনুষ্ঠানিক জায়গায় সুন্দর করে ভাষা বলতে ঠিক আছে এটা মানলাম, এটা কোন জায়গায় বলতে হয়, কোন দেশে আছে এটা, তো কোন দেশে বলতে, এটা কি ওয়েলসে আছে, এটা কি স্কটে আছে, এটা কি ইংল্যান্ডে আছে, এটা কি আমেরিকায় আছে, হ্যাঁ আছে, এটা একটু ডিফারেন্স থাকতে পারে সেটা আছে। কিন্তু আমি বললাম যে দেখেন এটা একটা ফালতু কথা বললেন, এটা তো কোথাও নেই। যেমন কলকাতায় যদি এখন যদি মনে করেন আপনি একটা নাটক দেখেন আকাশবাড়িতে, আর একটা যদি বাস্তব চিত্র দেখেন, ধরেন আমরা ধর্মতলায় বসে চা খাইতেছি, তাই তো চা খাইতে গেলাম, আর ইসুফ ভাই তো চাওয়ালা দিতে গেল, চাওয়ালা ইসুফ ভাইকে বলছে দাদা কখাব চা দেবো, দাদা কখাব চা দেবো, এটাই বলতেছে। আর ওই যদি আপনি যদি কলকাতার নাটকও যদি দেখেন, ওই চাওয়ালা কিন্তু ওই যে দাদা কখাব চা দেবো এটাই তো বলতেছে। আর আমরা এনে যখন দোকান ই ভাই কয় কাপ চা দিব, এটা হলো চা দোকানে বসে চাওয়ালা বলছে। আর নাটকে গিয়ে বলতে হবে যে ভাই কয় কাপ চা দেবো, তার মানে কি আমাকে এখানে যখন কাজের মেয়ে বলতেছে দিদি আজ কিন্তু ঘর ঝাড়ু দিতে পারবো না, আজকে আর সময় নেই দিদি, আজকে আমার চলে যেতে হবে তাড়াতাড়ি, ওই কাজের লোক বাস্তবে এটা বলতেছে, তো নাট টিভিতে তো এটাই বলছে। আর আমাদের এখানে কাজের লোক বললো যে আপা আজকে কিন্তু ঘর দাঁড়িয়ে যেতে পারবো না, আর নাটকের মধ্যে হেরে করতে আপা আজকে কিন্তু ঘর ঝাড়ু দিতে পারবো না, এরকম করে বলতে হবে। তাহলে আমার মা যখন আমাকে বলে যে বাবা দুপুরে দুপুরে কি ঠিক মতো খাইছিলি, দুপুরে খাইছস, এখন আবার আমার নাটকের মধ্যে আমার মা যখন বলবে বাবা আজ দুপুরে কি ঠিক মতো খেয়েছিস, আমার ভাষা রীতি না। ওই যে বলছিলাম একটু আগে আলোচনা আমরা অফ দ্য রেকর্ড যখন করলাম বা আউট অফ ক্যামেরা যখন করছিলাম, যে ওই যে হিন্দি ভাষা, এমন দেখেন পৃথিবীর সমস্ত ভাষারই প্রধান ভাষাগুলার একাধিক ইয়ে আছে, ডাইলেক্ট আছে। ডাইলেক্ট মানে আঞ্চলিক বলছি না, মানে ডাইলেক্ট বলতে তার মেজর ডাইলেক্ট। যেমন চাইনিজ ভাষা যেটা পৃথিবীর সবচেয়ে বড় ভাষা, এটা দুইটা মেজর ডাইলেক্ট আছে, একটা হচ্ছে ম্যান্ডারিন চাইনিজ, একটা হচ্ছে ক্যান্টনিজ চাইনিজ, ক্যান্টন এবং ম্যান্ডারিন দুইটা চাইনিজ, দুইটা চাইনিজ। আবার যদি এটা মেজর বলছি হয়তো আরো টুকরা টাকা থাকতে পারে, টুকরা থাকতে পারে। ঠিক একই ভাবে একটু আগে আমরা যেমন আলোচনা করলাম যে হিন্দি ভাষা যেমন একটা খাড়ি বলি একটা ভোজপুরি, একই ভাবে আরাবিকের মধ্যে যে নাস্ত হেজাজ এই সমস্ত অঞ্চলের যে হেজাজ অঞ্চলের একটা ভাষা ছিল। আবার মিশরে যাই দেখেন ওই যে জিম গিম হয়ে যায়, ওই জামাল আব্দুল নাসের ওই পাশে গেলে গামাল আব্দুল নাসের হয়ে যায়, এই পাশে জামাল হয়ে যায় ওই পাশে গামাল হয়ে যায়, এই পাশে নাজমা ওই পাশে নাগমা হয়ে যায় মিশরের দিকে গেলে, তাই তো। মানে এই ভাষার একটা ডিফারেন্স থাকে, হ্যাঁ মানে ভাষা রীতি, কিন্তু ভাষা কিন্তু একই, অঞ্চল ভিত্তিক ডিফারেন্স থাকে। এখন একইভাবে আমি ওই কথাটাই বলতেছিলাম যে বাংলা ভাষার ক্ষেত্রে যে আসলে বাংলা একটাই ভাষা, বাংলা ভাষাটা একটাই ভাষা, এই ব্যাপারে কোনো কথা নেই, কিন্তু এই একটা ভাষার মধ্যে দুইটা ভাষা রীতির একটু পার্থক্য আছে, এটা খুব বেশি ফারাকটা না, এটা হয়তো 10-15% ডেভিয়েশন উচ্চারণ রীতিতে হয়, উচ্চারণ রীতিতে ভাগ। এবং দুইজন এটা আবার ইয়া, এটাকে বলে যে যেটাকে বলে যে অ্যাক্সেসেবল, মানে অ্যাক্সেসেবল মানে আপনি যখন কলকাতার একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলবেন, ওই যে ভানুদা যখন কথা বলছে, ভানুদাকে কমিউনিকেশন কি কারোর সমস্যা হয়েছে, সমস্যা নেই, কারণ এটা বোঝা যায়, কলকাতাবাসী বুঝেছে, তার সমস্যা বাংলাদেশের মানুষ বুঝে, বাংলাদেশের মানুষ বুঝে, তাই না। আবার যখন কলকাতার লোকেরা যখন আমার সঙ্গে খুব শুদ্ধ করে কথা বলে, শুদ্ধ বলতে ওই অর্থে বলছি, তখন বলে আমিও সুন্দর করে বুঝি, হ্যাঁ। আবার আমি যখন দাদা আরে চলান তো জায়গা, ও বুঝতেছি, ও হয়তো আমাকে বলে জি জি চলুন চলে যাই, এরকম বলতেছি, তাই তো। এখন এটা হইতেছে যে তাহলে আমাকে কেন ওরটা বলতে হবে, ওরটা বলতে আমি, অর্থাৎ আমারই ভাষা বাংলাই ভাষা, আমরা একই ভাষায় কথা বলি, কিন্তু একই ভাষায় কথা বলার মধ্যে আমার একটা ভাষার রীতি আছে, আমার এই ভাষার রীতিকে সম্মান না করার মধ্যে দিয়ে আমার অপমান হয়, আমার জাতির অপমান হয়, আমার এই 20 কোটি জনগোষ্ঠীর অপমান হয়, সেই অপমান অপনোদনের সময় এখন আসছে। আর ভাষা তো কমিউনিকেশনের জন্য, যেহেতু কমিউনিকেশনের সমস্যা হচ্ছে না, আমি আমার আমার স্টাইল কেন, আমি আমার বৈশিষ্ট্যকে, এখন এটা ঠিক আছে যে একটা সময় ছিল, এখন রবীন্দ্রনাথের একটা উদাহরণ দিয়ে তাহলে বোঝা যাবে। রবীন্দ্রনাথ বলছিলেন এই, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, আমার ওই যে সরা সাম্প্রতিক ভাষায় যেটা আমি কোট আনকোট করছিলাম ওনার একটা জায়গায়, উনি বলছিলেন এই যে একটা মজাটা, এটার যে পরিহাসটা, রবীন্দ্রনাথ বলছিলেন যে বাংলা মান ভাষা একটি দৈব, কোট আনকোট কোট, বাংলা মান ভাষা একটি দৈব, কলিকাতা বঙ্গদেশের রাজধানী বলিয়া কলিকাতা এবং তৎসন্নিহিত অঞ্চলের লোকের মুখের ভাষাই বাংলার মান ভাষা হইয়াছে, সন্দেহ নাই যদি ঢাকা বঙ্গদেশের রাজধানী হইত তাহলে ঢাকা এবং তৎসন্নিহিত অঞ্চলের লোকের মুখের ভাষাই হইত বাংলা মান ভাষা। মানে রবীন্দ্রনাথ এটা 100 বছর আগেই বলছেন, তার মানে কি এটা হচ্ছে ইন এ সাডেন ঘটে গেছে,
অর্থাৎ কলিকাতা রাজধানী হওয়ার কারণে। তাহলে এখন তো আমরা 1971 সালে এক নদী রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করছি, আমরা রাজধানী ঢাকায় বানাইছি, রাজধানী ঢাকা হয়েছি আজকে। তাহলে আমাদের এই অঞ্চলে এই নতুন ভাষা বা নতুন ভাষা না, ভাষাটা পুরানা, কিন্তু এই ভাষাটাকে সাহিত্যে নিয়ে আসবার যে একটা জায়গা এটা তৈরি হয়েছে, তো সেই জন্য আমরা এইভাবে কথা বলবো। আরেকটা কথা রবীন্দ্রনাথ বলছেন, এটাও রবীন্দ্রনাথকে কোট করে বলছি, রবীন্দ্রনাথ যখন দুটা ভাষা হয়ে গেল, যে এই যে প্রমিত ভাষাটা যখন চালু হইল, তখন রবীন্দ্রনাথ বলছিলেন প্রমিত ভাষাকে লক্ষ্য করে যে বাংলা ভাষা দুইটা, একটা হইতেছে যে উনি হয়তো বলছেন বাংলা ভাষা দুটো, একটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের কৃত্রিম ভাষা, একটা হচ্ছে পূর্ববঙ্গের প্রাকৃত ভাষা। অর্থাৎ এটা যে খাঁটি ভাষা, এটা যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, প্রাকৃত, উনি প্রাকৃত শব্দটা ইউজ করছেন যে পূর্ববঙ্গের প্রাকৃত ভাষা। তাহলে এই যে আমাদের বাংলাদেশের যে প্রাকৃত ভাষা, অন্তত পশ্চিমবঙ্গের লোকেদের আমরা বলতেছি না যে আমাদের মতো করে কথা কর, হ্যাঁ আপনারা এরকম করেন, আমরা এটা বলছি, কিন্তু আমি আমার বাংলাদেশিকে তো আমরা, অথবা এই অঞ্চলের যে ভাষা প্রবণতা ত্রিপুরা আসামের মধ্যে যদি ধরি, যে এই ভাষা প্রবণতার লোকদেরকে তাদের নিজের ভাষা প্রবণতায় দাঁড়াইতে হবে। অবশ্যই এটাই আসলে আমার ভাষা নির্দেশক, যার ভাষা নিয়ে আমরা অনেক কথা বলবো, আবার আমাকে ছড়াই ফিরব না, ভাষা নিয়ে ছড়াও আছে। কিন্তু আমাদের এখানে চাকরির বয়সের একটা সীমাবদ্ধতা আছে 30 বছর পর্যন্ত, এখানে অনেক আন্দোলন আছে। তো এটা আমি যখন লিখি এই ছড়াটা, সেটাও প্রায় 17-18 বছর আগে হবে, তখনই ছাপা। সেটা হচ্ছে যে ত্রিশোর্ধ ভাবনা, জীবন লেপের ছেঁড়া তুলো হয় না আজও কভার, কখন জানি কোন পলকে 30 বছর ওভার। 30 বছর ওভার মানে ভ্যালিডিটি নাই তো, ইনভ্যালিডের সিলটা মেরে সমাজ দিল দায়িত্ব। জীবন এখন অচল বড় নেই তো চলার ফুয়েল, একা আসি রইমু একাই, হইমু না ডুয়েল। মানে এই যে 30 বছরের পরে একটা বেকারের চাকরি না হওয়ার পর তার যে অবস্থাটা, মানসিক অবস্থাটা দাঁড়ায়, এই কবিতাতে সেটাই বর্ণনা করছে। এখন তো বাংলাদেশে প্রায় 80-90 লক্ষ বা অনেকে দেড় কোটিও বলে শিক্ষিত বেকার, শিক্ষিত বেকার। শেষ ছড়া যেটা বলছি যে আজকের আতেল কথায় কথায় কেবল যারা মোচড় এবং ভাঁজ দেয়, অষ্টপ্রহর কথায় মেতে পরকে শুধু কাজ দেয়, উন্নাসিকের মতোই আবার অন্যকে ভাই লাজ দেয়, হৃদয়ে ভাব থাক বা না থাক বাইরে ভাবের সাজ দেয়, সুযোগ পেলে এই পত্রিকাতে বিবৃতিটার বাস দেয়, আতেল বলে তাই তো লোকে লেবেল ওদের আজ দেয়। আমরা, এটা বাঙালির প্রবণতার উপরে সাধারণ প্রবণতা, আমরা নিজের নাকে ছুরি মেরে পরের যাত্রা ভঙ্গ করি, দেশ জাতির স্বার্থ নিয়ে নিত্য নানা রঙ্গ করি, স্বার্থখানা কম হলে ফের নির্লজ্জ জঙ্গ করি, ভোগের ভাগের শিয়ার পেলে শত্রুকে ফের সঙ্গ করি। কৃষক এবং ধান, এটা একটা ডাইলেমা আমাদের দেশে। কৃষক যখন অনেক বেশি ধান উৎপাদন করে তখন তার যায় বাজার কমে, দাম কমে যায় যখন উৎপাদনটা হয়। আর ডাইলেমাটা কোন জায়গায়, এখানে সুষ্ঠু কৃষি ব্যবস্থা না থাকার কারণে, বাজার ব্যবস্থা করার কারণে কি হয়, যখন ধানটা উৎপাদন হয় তখন কৃষককে সাংবাৎসরিক অন্যান্য কাজ চালাবার জন্য তাকে কিন্তু ধান বেচে চলতে হয়। তাহলে কৃষক যখন ধানটা উৎপাদন হলো, তখন ধানের দাম সে ধরেন যে 600 টাকা মন, কৃষক 600 টাকা মন ধান বেচে দিল। দেওয়ার পরে তার ঘরে হয়তো খাবারের মতো থাকলো 6 মাসের খাবার ধান, 6 মাস পরে তাকে বাজারে গিয়ে চাল কিনতে হয়। এখন ওই চালটা সে 600 টাকা মন যে ধানটা বেচছে, এখন ওই চালটা তাকে দেখা গেলো যে 1000 টাকা মন ধান কিনে আবার তাকে ওই চাল খেতে। অর্থাৎ তার উৎপাদনই তার জন্য ফাঁস হয়ে যাইতেছে শুধু পদ্ধতিগত কারণে, বাজার ব্যবস্থার কারণে। এটা এটা নিয়ে এই লেখাটা ছিল যে সে কিন্তু যখন বেচলো চাল বা ধান, সে হয়তো 30 টাকায় বেচছে, এখন তার যখন 6 মাস পরে আর তার খোরাকি নাই ঘরে, তখন সে 50 টাকা, তখন তো 50 টাকা করে তার চালটাকে সে কিনে খাচ্ছে। এই বিষয়টাই কৃষক ও ধান। ধানের ক্ষেতে রোদ্রে তেতে দিচ্ছে কৃষক নিরানি, সোনার ধানে ভরবে গোলা হয় না যে তাই জিরানি, সোনার ধান বেচতে গেলে দাম মেলে না ন্যায্য, স্বপ্ন ভাঙা কৃষক তবে পেশাই দেবে দেবে ত্যায্য, ধান বেচতে কৃষক পায়
যদিও দাম অল্প, চাল কিনতে অনেক দাম, নয়তো সেটা গল্প। ব্যাকরণ নিয়ে একটা ছড়া, নিয়ম নিয়ে ব্যাকরণ নিয়ে একটা মজার ছড়া আছে, এটা পড়ি, যে বাচ্চাদের বা ছোটদের যেটা হয় একটু জটিলতা গুলা ইয়ে হয় সেটা নিয়ে। কারকের কারবারে কারণের কর্তা, বিভক্তি দিয়ে গড়ে বাক্যের ভর্তা, সন্ধিরা বন্দি যে একসাথে মিলতে, প্রত্যয় ব্যত্যয় নয় এক চিলতে, পদে পদে সঙ্গীন উঁচু উঁচু শৃঙ্গ, রাত দিন খুঁজে ফিরি সমাস ও লিঙ্গ, প্রবচন বাগধারা প্রকৃতি ও বর্গ, ঘুরে ফিরে ব্যবহারে আসে উপসর্গ, নত্য সত্য সব বিধানেরা এসে, বোঝা দেয় কোথা দিয়ে কোথা গিয়ে মেশে, কালেতে কাহিল হই ক্রিয়াপদ কর্মে, বচনের ব্যবহার পুরুষের মর্মে, ভুল হলে সামান্য হই উদ্বিগ্ন, কোথা খেলো বাদ ফের কোন জ্যোতি চিহ্ন, ব্যাকরণে প্রকরণে আসে ভাব ভাবনা, বাচ্য ধাতুর ধাঁতে যাই বুঝি পাবনা, সহজ সরল ভাষার নিয়মের ফর্মে এমন জটিল হয় পণ্ডিতি কর্মে। মানে ভাষাকে আমরা সহজ করার বলি আর কি, এই জন্য এটা নিয়ে মেকআপ। একটা বলি আজকের মেকআপ, যেমন ইদানিং মেকআপের একটা খুব, এটা এগুলো কিন্তু সবই প্রায় আজকে এগুলো পড়ছি প্রায় দুই দশক আগের ছড়াই ম্যাক্সিমাম। হ্যাঁ, আজকের মেকআপটাও এরকমই আর কি, যে মেকআপ মানে প্রসাধন, প্রসাধন আর কি। হ্যাঁ, সেই অর্থে মেকআপ এখন খুব জমেছে মেট্রো শহর জুড়ে, ইতিউতি বিউটি পার্লার গলির মোড়ে মোড়ে, কাল করে কেউ ফোলাচ্ছে চুল, বক করে কেউ ছোট, এই করে কেউ কামাচ্ছে পের পয়সা করি দুটো। তখন কিন্তু একটা ওই আমার ল্যাঙ্গুয়েজটা দেখবেন, ওই সময়কার ছাড়া গুলা কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা ছিল, পরবর্তীতে আমি কিন্তু এটাতে বেরিয়ে আসছি মানে ইয়ের থেকে, যে মেকআপ এখন খুব জমেছে মেট্রো শহর জুড়ে, ইতিউতি বিউটি পার্লার গলির মোড়ে মোড়ে, কাল করে কেউ ফোলাচ্ছে চুল, বক করে কেউ ছোট, এই করে কেউ কামাচ্ছে ফের পয়সা করি দুটো, বাড়ি বাড়ি রব উঠেছে পার্লারে সব চল, তাই তো সব চুল দোকানে সুন্দরীদের ঢল, কারো দেখি নাই যে ভুরু প্লাক করে সব তোলা, কারো গালে ধুলোর পাহাড় গালটা ফোলা ফোলা, কারো কালো মেয়ে ফর্সা করে মিহি তুলির পচে, খালাম্মাদের আব্বু করে ত্বকটা কেচে কুচে, মেহেন্দি লাগায় গেন্দিরা সব টিউব টিপে টিপে, নানান রকম শেড কালেকশন লাগায় ছাদের লিপে, মেকআপ দিয়ে সব ঢাকা যায় ঢাকে না তো মন, মনের কালি যায় দেখা যায় খসলি আবরণ, মেকআপ দিয়ে সব ঢাকা যায় ঢাকে না তো মন, মনের কালি যায় দেখা যায় খসলি আবরণ, রং করে কি দেহ শুধু রঙিন হওয়া যায়, মনকে রাঙাও সবার আগে বোধের যশোর। বাহ বাহ বাহ, মনকে রাঙাও সবার আগে, মানে মেকআপ নিয়ে এত টেনশনের কি আছে, শরীরকে ফর্সা করার দরকার, মনটাকে একটু ফর্সা করা সবাই। যাই হোক, আরো আছে না, শেষ করে দেবো, বাচ্চাদের কোন লড়াইয়ে ভাঙে কাঁধো কোমর, কোন লড়াইয়ে ঢাল তলোয়ার ছাড়াই লড়তে হয়, রাষ্ট্রীয় দিবস পোকার মতো কেবল পড়তে হয়, কোন লড়াইয়ে সাজ সাজ রব গোটা শহর জুড়ে, কোন লড়াইয়ে অভিভাবক টেনশনে খুব পড়ে, চোখের পানি নাকের পানি কোন লড়াইয়ে ঝরে, এই লড়াইয়ের নামখানা ভাই ভর্তি লড়াই করে। এটা একসময় ভর্তি লড়াই আমরা ছিল, এখন অবশ্য ওই লটারি হয়ে যায়, যার কারণে এটা একটু কমছে, এবং সেই সময় ভর্তি লড়াই নিয়ে নানান কাহিনীও আমরা শুনছি, যে ভর্তি বাণিজ্যের কথাও আমরা শুনছি সেগুলো। আর একটা পড়ে, আর লাস্টটা পড়বো না, আচ্ছা এটা বলছি, ভাল লাগে না, এটাও সেই বছর বিশেক আগের ছড়া, প্রথম জ্যোতি পত্রে ছাপা হয়েছিল, তারপরে আরো পত্রিকাও ছাপা হয়েছিল। ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, গ্যাসের চুলায় জাল লাগে না, তরকারিতে ঝাল লাগে না, ভাটির নাই পাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ট্রাফিক বাতি লাল লাগে না, কারুর গায়ে গাল লাগে না, এখন শীতে শাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, লোডশেডিংয়ে কাল লাগে না, ভাঙা ঘরে চাল লাগে না, ভেজাল মালে টাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, মানে যারা ওটা খায় তাদেরও সমস্যা, ওইটার মতো ভেজাল টাল লাগে না। ঠিক আছে, আমি একদম শেষ কবিতাটা বলছি, ফল নাই প্রকৃতি নিয়ে, আমাদের কবিতা প্রকৃতির পরিবর্তন নিয়ে, পরিবর্তন তো হবেই কিন্তু নেতিবাচক যে পরিবর্তনগুলো হয় তার বিরুদ্ধে এই ছড়াটা, এটাই আমার শেষ ছড়া। এছাড়া আগে তো বলতেই হয়, এখন ইউসুফ ভাই তো আজকে জানলো আমার ডাকলাম বাবু, তো যাই হোক এখন আপনারাও জানবেন এটা ছড়া, এটা অনেক আগে প্রকাশিত ছিল, ওই প্রায় বিশ বছর বেশি। আচ্ছা, ফল নাই প্রকৃতি আজ পাল্টে গেছে, ধানসিঁড়িতে জল নাই, পদ্মা বড় উসর হলো, তার মুখে চোখ, ঢল নাই
প্রকৃতি আজ পাল্টে গেছে, ধানসিঁড়িতে জল নাই, পদ্মা বড় উসর হলো, তার বুকে সেই ঢল নাই। বিলের ধারে এখন শীতে বক সারসের দল নাই, আর্সেনিকের বিষমুক্ত কোথাও জলের কল নাই। বিলের ধারে এখন শীতে বিষমুক্ত জল নাই, বিলের ধারে এখন শীতে বক সারসের দল নাই, আর্সেনিকের বিষমুক্ত কোথাও জলের কল নাই। মানুষগুলো ঝিমিয়ে গেল, প্রতিবাদের বল নাই, বাবু মিয়া লিখছে ঠিকই কিন্তু তাতে ফল নাই। ধন্যবাদ স্যার। সুধীর দর্শকবৃন্দ, আজকে যে জম্পেশ আড্ডাটি হলো, আশা করি আপনারা খুবই উপভোগ করেছেন এবং উপভোগ করবেন। তো আপনারা আমাদের সাথে ছিলেন, থাকবেন, ভবিষ্যতেও আমাদের আরো আড্ডা হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক এবং সুধীবৃন্দ, আমার সৌভাগ্য যে একজন বিখ্যাত ছড়াকার আজকে আমার বাসার ড্রয়িং রুমে বসে একটা জম্পেশ আড্ডার মাধ্যমে ওনার রচিত কালজয়ী কিছু ছড়া উনি আবৃত্তি করেছেন। আসলে ছড়াটা শুধু শিশুতোষের জন্যে নয়, ছড়া বিষয়বস্তু অনেক সময় বৃদ্ধদের মনকেও আলোড়িত করে তোলে। সুতরাং কোনো সাহিত্যকর্মই কোনো বিশেষ বয়সের জন্যে নয়। গুরু গম্ভীর কবিতা হয়তো শিশুতোষকে বা শিশু বয়সকে আকৃষ্ট করে না, কিন্তু কবিতার ছন্দে সব মানুষকেই আপ্লুত করে। এবং আজকের এই আসর থেকে আপনাদের কাছে নিশ্চয়ই এই বার্তাটা পৌঁছে গেছে। ধন্যবাদ। আবার যদি আমাদের কখনো আড্ডা বসে, আমরা আপনাদের সঙ্গে থাকব, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতেহুন কবির। বাংলাদেশ জিন্দাবাদ।